ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহ, যার নামে হাম্বলি মাযহাব, বড় বুজুর্গ আল্লাহর ওয়ালি, বড় আলেম ইমাম আহমদ ইবনে হাম্বল। কথা শুনতেছেন আমার? মনোযোগ দিয়ে শুনে ভাই, আমলটা কইর, কিছু লাগবে না, জান্নাতি জান্নাতি। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহ একদিন বাড়ি থেকে বের হয়েছেন, নিজের এলাকা থেকে অনেক দূরে পৌঁছে গেলেন, দিনের দাওয়াত নিয়ে গিয়েছেন। যাওয়ার পরে রাত্র হয়ে গেল, একটা মসজিদে গেলেন। ইমাম আহমদ ইবনে হাম্বল মসজিদে যাওয়ার পরে এই মসজিদে গিয়া মাগরিবের সালাত আদায় করলেন, কিন্তু চিন্তা করলেন মাগরিবের পরে যদি হাঁটা শুরু করেন তাহলে নিজের বাড়িতে আসতে লাগবে আরো একদিন। কেউ তাকে চিনে না। ইমাম আহমদ ইবনে হাম্বল চিন্তা করলেন, এলাকার কেউ যেহেতু আমাকে চিনে না, আমি যেই মসজিদে মাগরিবের সালাত আদায় করলাম এই মসজিদে আজকে এশার সালাত আদায় করব, প্রয়োজন বোধে মসজিদের যে কোনো কর্নারে আজকে ইবাদত করে রাত্র কাটাইয়া দেব, ফজরের সালাতের পরে মসজিদ থেকে হাঁটা শুরু করব। আল্লাহর বড় বুজুর্গ আলেম ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহ মাগরিবের সালাত আদায় করে মসজিদের ভিতরে জিকিরি করতে লাগলেন। ইশার সালাতের সময় হয়ে গেল, ইশার সালাত আদায় করলেন, মসজিদের কর্নারে বসে আছেন, রাত্র গভীর হয়ে যাচ্ছে, হয়তো মসজিদের মুয়াজ্জিন অথবা মসজিদের খাদেম অথবা মসজিদ সংশ্লিষ্ট যে কোনো কর্মচারী, তিনি এসে ইমাম আহমদ ইবনে হাম্বলকে বলছেন, মুরব্বী আপনি এখানে কি করেন? কেউ তো তাকে চিনে না। আল্লাহর বুজুর্গ আলেম আহমদ ইবনে হাম্বল বললেন, বাবা আমি পথিক মুসাফির, আজকে রাত্রেটা ওখানে কাটাইয়া দিতে চাই, আমাকে কি ওখানে রাত্রে থাকবার জায়গা দেওয়া যায়? মসজিদ বলছে পথিক মুসাফি, আমাদের মসজিদে অপরিচিত লোক থাকবার কোনো জায়গা নাই, চাইলেও থাকা যাবে না, আপনি বের হয়ে চলে যান। এই কথা বলে ইমামে আহমদ ইবনে হাম্বলকে বের করে দিল। আমার বন্ধুগণ, কত বড় আলেম ইমাম আহমদ ইবনে হাম্বল, তো এত বড় আলেম যিনি আল্লাহর রাসূলকে 99 বার স্বপ্নে দেখেছেন। সুবহানাল্লাহ বললেন না? ইমাম আহমদ ইবনে হাম্বল রাত্রবেলা মসজিদ থেকে বের হয়ে চিন্তা করলেন কোথায় যাবেন, হঠাৎ করে দেখেন একটা বাজার, হাঁটতে হাঁটতে একটা বাজার পাইলেন, গভীর রাত্রে বাজারে গিয়ে দেখেন একটা যুবক, ছেলে যুবক, মাথার মধ্যে সুন্দর একটা টুপি আছে, জোয়ান মানুষ মুখের মধ্যে দাঁড়িয়ে আছে, চেহারার মধ্যে যেন নূর চমকায়। এই যুবক বাজারের মধ্যখানে তার দোকানে বসে বসে রুটি বিক্রি করে, গরম চুলা, চুলার মধ্যে ডেকচি বসাইয়া, হাঁড়ি পাতিল বসাইয়া, তৈল দিয়া রুটি বানাইয়া পাবলিককে খাওয়াচ্ছে। আল্লাহর বুজুর্গ আলেম ইমাম আহমদ ইবনে হাম্বল চিন্তা করলেন, ঠান্ডা রাত্র যদি রুটিওয়ালার দোকানে চলে যাই, পকেটে টাকা নাই, তার কাছে গিয়ে যদি বলি আজকে রাত্রে তোমার দোকানে আমাকে থাকবার জায়গা দিয়ে দাও, তাহলে আগুন আছে, ঠান্ডা দূর হবে, রাত্র শেষ হয়ে গেলে আমি বাড়িতে চলে যাব। আল্লাহর গোলাম বুজুর্গ আলেম রুটি বিক্রেতার কাছে গিয়ে সালাম দিয়ে বললেন, বাবা আমি একজন পথিক মুসাফির, তুমি আমাকে চিনবে না, এই মসজিদে গিয়েছিলাম, মসজিদের কেউ আমাকে মসজিদে জায়গা দেয় নাই, রাত্র মসজিদে কাটাইয়া দিতে চাইলাম, কেউ আমাকে থাকতে দিল না, সকাল হয়ে গেলে আমি চলে যাব, তোমার দোকানে কি আজকে রাত্রে সারা রাত্র কি দোকান খোলা থাকবে? কয় মুরব্বী দোকান তো আমি ফজরের পরে বন্ধ করব।
ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, তাহলে কি রাত্রবেলা তোমার দোকানে আমি থাকতে পারি? কো থাকতে পারবে? ইমাম আহমদ ইবনে হাম্বল থাকতে গেলেন, কিছুক্ষণ পরে দেখেন আশ্চর্য কারবার, দোকানের ভিতরে আশ্চর্য কারবার তিনি দেখেন, আশ্চর্য হয়ে গেলেন। তিনি দেখেন যুবকটা যখন রুটির খামির তৈরি করে, রুটির যখন খামির তৈরি করে তখন পড়ে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, রুটি যখন আগুনের মধ্যে দেয় তখন পড়ে আস্তাগফিরুল্লাহ, আগুন থেকে রুটি উঠাইয়া পাত্রের মধ্যে যখন রাখে তখনও পড়ে আস্তাগফিরুল্লাহ, রুটি যখন গভীর রাত্রে মানুষ রুটি কিনতে আসে রুটি বিক্রি করে বলে আস্তাগফিরুল্লাহ, রুটি বিক্রি করে টাকা হাতে নিয়ে পড়ে আস্তাগফিরুল্লাহ, টাকাটা কেশের মধ্যে রাখে আর বলে আস্তাগফিরুল্লাহ। আল্লাহর আলিম বুজুর্গ আলেম ইমাম আহমদ ইবনে হাম্বল আশ্চর্য হয়ে গেলেন, ও দেখি সব সময় আস্তাগফিরুল্লাহ বলে, ব্যাপারটা কি? আস্তাগফিরুল্লাহর জিকির করে কারণটা কি? তিনি বললেন, বাবা যান তুমি রুটি তৈরি করতে আস্তাগফিরুল্লাহ পড়ো, রুটি বিক্রি করতে আস্তাগফিরুল্লাহ পড়ো, টাকা হাতে নিতে আস্তাগফিরুল্লাহ পড়ো, ব্যাপারটা কি বলো তো? লোকটা বলতেছে, ও বাবা কে আপনাকে আমি চিনি না, কিন্তু আমি রুটি বিক্রি করি, কোন সময় জানি কার সাথে আমানতের খেয়ানত হয়ে যায়, কার সাথে কোন সময় জানি চলাফেরার মধ্যে ভুল হয়ে যায়, কারো রুটি বড় হয়ে যাবে কারো রুটি ছোট হয়ে যাবে, কিন্তু টাকা সমান নিচ্ছি, না জানি রুটি যদি সমান না হয়ে ব্যবধান হয়ে যায়, টাকা তো ঠিকই ব্যবধান না নিয়ে সমান নিচ্ছি, আল্লাহর কাছে আমি কি জবাব দিব? নিমক খারাপের মতো, কাউকে আমি গরম রুটি দিচ্ছি, কাউকে আমি ঠান্ডা রুটি দিচ্ছি, কারো রুটিতে খামির বেশি যায় কারো রুটিতে কম যায়, সবাইকে সমান দেই না, ভুল হয়ে যায়, এই জন্যে আমি আস্তাগফিরুল্লাহ পড়ি। আর আল্লাহকে বলেছি, আল্লাহ তাআলা আমি যতক্ষণ পর্যন্ত সজাগ আমি থাকব ততক্ষণ তো আওয়াজ করে আস্তাগফিরুল্লাহ পড়ব, আমি যখন ঘুমাইয়া যাব আমি কিছুই জানি না, কিন্তু ওই সময় তুমি আমার টুটে আস্তাগফিরুল্লাহর জিকিরটা চালু করে রাইকা দিও, কোন সুবহানাল্লাহ। ও মুরব্বি বাবা, দীর্ঘ 32টা বছর হয়েছে আমি রুটি বিক্রি করি, কিন্তু আমি আজ পর্যন্ত আমি জেনে শুনে একটা মিনিটও আস্তাগফিরুল্লাহর জিকিরকে ছেড়ে দেই না। আল্লাহু আকবার বললেন না? আল্লাহর ওলি ডেকে বললেন, বাবা তুমি যে প্রতিদিন আস্তাগফিরুল্লাহর জিকির করো, জিকির করে কি তুমি কোনো উপকার পাইছো? তুমি কি কোনো কল্যাণ পাইছো? যুবক বলতেছে, বুজুর্গ মুরব্বি, এই জিকির করবার কারণে যতগুলো পুরস্কার পাইছি আপনাকে বলি, এর মধ্যে হলো আমার রিজিকে কোনোদিন বরকত কমে যায় নাই, এই রুটি বিক্রি করে আমি আমার পরিবারের 57 জন লোককে খাওয়াই, এরপরেও প্রত্যেক মাসে আমার টাকা বেঁচে যায়। আল্লাহু আকবার, আমি রুটি বিক্রি করে আর ইস্তেগফার করি, ইস্তেগফার করবার কারণে আমার এই জিন্দেগিতে 17 বার আল্লাহর রাসূলকে স্বপ্নে দেখেছি। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার। আর কি তুমি পেয়েছো? যুবক বলতেছে, বলা তো যায় না, আপনাকে চিনি না জানি না বলেই ফেলি, এই রুটি এই রুট সব সময় যখন ইস্তেগফার করি এই জিকির করবার কারণে আমার আল্লাহ আমাকে এত বেশি বেশি বরকত দিয়েছেন, আমার হাতে এত সম্মান দিয়েছেন, আমি আমার 32 বছরের জিন্দেগিতে আল্লাহর কাছে হাত দুটাইয়া যত দোয়া করেছি হাত নামাতে দেরি হয়েছে, আমার দোয়াকে
কবুল করতে আল্লাহ দেরি করে না। সুবহানাল্লাহ, বলেন জোরে বলেন সুবহান। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, বলে কি এই ইস্তেগফারের এত বরকত, তোমার জিন্দেগির সব দোয়া কবুল। শুধু আমার জন্য না, যারা আমার কাছে দোয়া চাইতে আসে তাদের জন্য দোয়া করি, তাদের বেলা দোয়া কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ বললেন না। ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, তাহলে তো তুমি মুস্তাজাবুদ দাওয়া। কথা বলতে পারি না দাওয়া কিনা, কিন্তু আমার হাত আল্লাহ কোনোদিন ফিরাইয়া দেয় না, সব দোয়া কবুল করছে। অবশ্য আল্লাহর কাছে যা চাইছি হাত নামাবার আগে পাইছি, কিন্তু কিন্তু কি? ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, কিন্তু কি? এই কথা বলার পরে যুবকটা কেঁদে দিয়েছে, কেঁদে মাটিতে বসে গেছে আর হাউ মাউ করে কান্না শুরু করে দিয়েছে। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, বাবা এখন কান্দ কেন? এই রুটিওয়ালা যুবক বলছে, বাবা আমি আপনাকে চিনি না, কিন্তু আমার 32 বছরের জিন্দেগিতে আল্লাহর কাছে যত দোয়া করেছি কবুল করেছেন। আপনি যে আমাকে বললেন জীবনে কোনো দোয়া কবুল বাকি আছে কিনা, কোনো দিন কোনো দোয়া ফেরত আসছে কিনা, এই কথা বলার কারণে ব্যথা পাইলাম। কেন পাইলা? 32 বছর থেকে যত দোয়া করি সব দোয়া আল্লাহ কবুল করে, কিন্তু আমার ছোট্ট একটা দোয়া কবুল করে না। ইমাম আহমদ ইবনে হাম্বল আশ্চর্য হয়ে গেলেন, যুবক কি দোয়া আল্লাহ তোমার কবুল করে নাই? আমার একটা দোয়া আল্লাহ আজ পর্যন্ত কবুল করে নাই, সেই জন্য আমি বড় আফসোস করি, তাহাজ্জুদ পড়ি, কান্দি, কিন্তু কবুল হয় না। এই একটা দোয়া আমার জিন্দেগির বাকি। কি রে বাবা, আমার দোয়া হলো আমি গোটা দুনিয়ার মানুষের কাছে যত হুজুরদের কাছে যাই সবার কাছে শুনি, বর্তমান পৃথিবীর সব থেকে বড় আলেমের নাম ইমামে আহমদ ইবনে হাম্বল, গোটা দুনিয়ার বড় আলেমের নাম ইমামে আহমদ ইবনে হাম্বল, আল্লাহর কাছে আমি দোয়া করি, আল্লাহ 32 বছরের সকল দোয়া তুমি কবুল করেছো, তোমার কাছে একটা দোয়া, আমাকে এই জামানার সব থেকে বড় আলেম ইমামে আহমদ ইবনে হাম্বলকে না দেখাইয়া, বাস্তবে সরাসরি সাক্ষাৎ না করাইয়া তুমি আমার কাছে মালাকুল মউত আজরাইল পাঠাইও না। কোন সুবহানাল্লাহ। মুরব্বী বাবা, সকল দোয়া আল্লাহ কবুল করেছে, এই দোয়াটা আল্লাহ কবুল করে নাই, আজ পর্যন্ত আমি ইমামে আহমদ ইবনে হাম্বলকে দেখি নাই, বিশ্ব নবীকেও তো স্বপ্নে দেখলাম, আহমদ ইবনে হাম্বলকে স্বপ্নেও দেখি না, বাস্তবেও দেখতে পারলাম না, বাড়ি অনেক দূরে যাইতে পারি না। এই কথাগুলো শুনে ইমামে আহমদ ইবনে হাম্বল আশ্চর্য হয়ে গেলেন। তিনি বললেন, বাবা আমাকে অজুর পানি দাও। অজু করলেন, মুসল্লায় লুটিয়ে পড়লেন, সাজদায় গিয়ে কেঁদে কেঁদে বলেন, আল্লাহ আমি এত বড় আলে এক রাত্রে তোমার কোরআনের একটা আয়াত থেকে 40টা মাসআলা বের করতে পারি, 40টা ফতোয়া দিতে পারি, কিন্তু আমি অত মুস্তাজাবুদ দাওয়া হতে পারি নাই। তুমি একজন রুটি বিক্রেতাকে বানিয়ে দিয়েছ। তিনি উঠে যুবকের কপালে চুম্বন করে জড়াইয়া বললেন, বাবা রে তোমার এই দোয়াটাও কবুল হয়েছে, তুমি ইমামে আহমদ ইবনে হাম্বলকে দেখবার জন্য যাওয়া লাগবে না, সফর করা লাগবে না, আজকে ইমামে আহমদ ইবনে হাম্বল তোমার দোকানে হাজির হয়ে গেছে। আল্লাহু আকবার, তোমার ইস্তেগফারকে আল্লাহ কবুল করে আমি ইমামে আহমদ ইবনে হাম্বলকে সফর করাইয়া তোমার দোকানে দাঁড় করাইয়া দিয়েছে। সুবহানাল্লাহ বললেন, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। সুতরাং এই জিকির আমরা করবো ইনশাল্লাহ। আপনারা তো পীরের নামে জিকির করেন, খাজার নামেও গান গান, এই শয়তানি বাদ দিয়ে দেন, জিকির করেন আল্লাহর নামে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আরে শোনেন, শেষ করে দিচ্ছি 1-2 মিনিট। কেন বললাম ইস্তেগফার করবেন? আস্তাগফিরুল্লাহ জিকির করবেন, আর বেশি বেশি করে আল্লাহ 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 এটা বলবেন। কেন বলতেছি? শুধু আল্লাহ কেন? আল্লাহ এমন এক নাম,
যা বলতে গেলে হাত নাড়াতে লাগে লাগে না, হাত নাড়ানো লাগে, পা নাড়ানো লাগে, চিৎকার করা লাগে, ঠোঁট নাড়ানো লাগে, কিচ্ছু লাগে। দেখেন তো শুধু আল্লাহ, শুধু জিহ্বা, কি আল্লাহ, শুধু জিহ্বা। কেন? এরকম একটা হাদিসে আছে, রাসূলে পাককে আল্লাহ বলছেন, বলতো জানিস কেন আমি আল্লাহ বলতে গিয়ে এই নামটাকে এত সহজ কেন করেছি? আমার গোলাম সাকারাতের সময়, আমার গোলাম সাকারাতের সময় তার যদি মাথার চুল থেকে পায়ের পাতা পর্যন্ত পৌঁছে যায়, প্যারালাইসিস হয়ে যায়, বডির কোনো অঙ্গে কাজ করে না, জিহ্বাটা ভালো থাকে, আর জিহ্বাটা নাড়াইয়া আল্লাহ বলতে পারে, আমি আল্লাহ মাফ করে জান্নাত ওয়াজিব করে দেব। এর ব্যাখ্যা হাদিসে তিন জায়গায় আছে, তাবারানির পাঁচ জায়গায় আছে, এর সব থেকে বড় দলিল হযরতে আইয়ুব আলা নবিয়্যুনা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আইয়ুব আলাইহিস সালাম যখন অসুস্থ হলেন, কয় বছর, কয় বছর? দীর্ঘ ১৮ বছর। পায়ের পাতা থেকে মাথার চুলের গোড়া পচে গেছে, শরীর থেকে পোকা বের হয়, কান থেকে পোকা, নাক থেকে পোকা, চোখ থেকে পোকা, ঠোঁট থেকে পোকা, বডি থেকে পোকা, পোকা আর পোকা, দুর্গন্ধের কারণে ২-৩ কিলোমিটার পর্যন্ত পাবলিক যায় না, গ্রামের মানুষ জঙ্গলে ফালাইয়া দিছে, চইলা গেছে ১৮ বছর, ১৮ বছর থেকে অসুস্থ, শরীরে পোকা আর ব্যথা। একদিন হঠাৎ করে আইয়ুব দেখেন তার জিহ্বাটায়ও পোকা ধরতেছে। ওই দিন ১৮ বছর পরে একদিন আইয়ুব শুধু আল্লাহকে বলছেন, আল্লাহ কেঁদে দিয়েছে, চোখের পানি ছেড়ে দিয়েছেন, আল্লাহ বলছেন আইয়ুব কষ্ট পাচ্ছ, তোমার পা পচা, হাত পচা, মাথা পচা, ফুক বের হচ্ছে, তুমি মনে হয় কষ্ট পাচ্ছ, এজন্য বড় কষ্ট হয়ে আহ বলছ, কেন আইয়ুব কষ্ট হচ্ছে? আল্লাহ না বেয়াদবি মাফ করো আল্লাহ, আমার কোনো কষ্ট হয় না, তুমি আমার মাথার চুল থেকে পায়ের পাতা পর্যন্ত পচাইয়া পোকা দিয়া দুর্গন্ধ দিয়া তুমি যদি খুশি হও আর মরার পরে যদি তোমাকে একটাবার দেখতে পারি, আমি আইয়ুবের কোনো কষ্ট নেই। তাই আজকে কষ্ট আহ বলছো কেন? আল্লাহ তুমি জানো পুরা বডি পচাইয়া দিছো, কোনোদিন কিছু বলি না, আজকে দেখতেছি সকালবেলা আমার জিহ্বাটা পুইচে যাইতেছে, আমার জিহ্বাটাই পোকা ধরতেছে, এই জন্য আহ বলছি, কেন বলছো? আল্লাহ সত্য নষ্ট করে দিছো, কিছু বলি না, কারণ জিহ্বাটা ভালো ছিল, তোমার নাম নিতে পারতাম আল্লাহ, কারণ ঠোঁট নাড়াইলে ব্যথা, জিহ্বা নাড়াইলে, ঠোঁট নাড়াইলে ব্যথা পায়, পোকা পড়ে, এই জন্য ঠোঁট না নাড়াইয়া আল্লাহ আল্লাহ বলি, আল্লাহ আজকে আমার ঠোঁটটাও পচে যাইতেছে, আল্লাহ সব নষ্ট করে দাও, ঠোঁটটা নষ্ট, এই জিহ্বাটা নষ্ট করো না, কারণ এই জিহ্বা দিয়ে তোমার নামের জিকির করতে পারি। আল্লাহ চিৎকার করে বলছেন, আইও তুমি এই যেই শব্দ বলেছ, আমি আল্লাহর কুদরতের কলিজা ঠান্ডা হয়ে গেছে, আমার আরশে আজিম তো ক্ষেপে উঠছে, আইও আর কষ্ট দিব না, ওই একটা কথা বলার কারণে আমি আল্লাহ তোমাকে সুস্থ বানাইয়া ১৮ বছরের যুবক বানাইয়া দেব। আল্লাহর পয়গম্বরের কাছে আল্লাহ সূরা লাহাব নাযিল করে জানিয়ে দিলেন, জাবুল আহাব গালি দিয়েছেন, আল্লাহ তাকে ধ্বংস করে দিয়েছেন, বলেছেন হাত ধ্বংস করে দিয়েছেন, ওই কথা বলে আল্লাহ থেমে যান নাই, আল্লাহ মধ্যখানে বললেন, ওয়ামরাতুহু হাম্মালাতাল হাতাব, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, শুধু আমি আল্লাহ আবুল আহাবকে ধ্বংস করি নাই, আবুল আহাবের স্ত্রী উম্মে জামিলকেও ধ্বংস করে দিয়েছি। উম্মে জামিলকে ধ্বংস করবার কথা কেন বললেন? মনোযোগ দিয়ে শুনেন, এই উম্মে জামিল আমার নবীকে মারবার জন্য, আঘাত করবার জন্য, রক্তাক্ত করবার জন্য বিভিন্ন জায়গায় রাস্তাঘাটে আমার নবীকে বেইজ্জত করত, গালি দিত, একবার হাতের মধ্যে দুইটা পাথর নিয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেখানে পাবে আঘাত করবে, রক্তাক্ত করে দুনিয়ার জমিন থেকে উঠায়া দিবে, আল্লাহর পয়গম্বরকে দুনিয়ার জমিন থেকে উঠায়া দিবে। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে সঙ্গে নিয়ে কাবা চত্বরে বসে কোরআন তেলাওয়াত করতেছেন, আবু বকর শুয়ে আছেন, আবু বকর শুয়ে আছেন, বিশ্ব নবী বসে বসে কোরআন তেলাওয়াত করতেছেন, আল্লাহর পয়গম্বর বলেন, আবু বকর তুমি বসো,
আবু বকর বসলেন, আমার নবী আবু বকরের রানের উপরে মাথা রেখে কোরআন তেলাওয়াত করে যাচ্ছেন। হঠাৎ করে আবু বকর তাকায়া দেখেন উম্মে জামিল নবীজির চাচি এবং বেয়াইন হাতির মধ্যে পাথর নিয়ে আসতেছে, নবীজিকে আঘাত করবে, দুনিয়ার জমিন থেকে উঠায় দিবে। আবু বকর চিৎকার করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর পয়গম্বর, উম্মে জামিল দুনিয়ার জমিন থেকে আপনাকে উঠায় দেওয়ার জন্য হাতির মধ্যে পাথর নিয়ে আসতেছে, আপনাকে আঘাত করবে, আপনাকে যদি আঘাত করে তার চাইতে লজ্জার আর অপমানের কিছু হতে পারে না, আপনি আমাকে অনুমতি দেন উম্মে জামিলকে আঘাত করে দুনিয়ার জমিন থেকে উঠায় দেই। আল্লাহর পয়গম্বর আখেরি জামানার নবী চিৎকার করে বললেন, আবু বকর, চিন্তার কোনো কারণ নাই, ভয়ের কোনো কারণ নাই, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন, বন্ধু আমার, কেউ যদি তোমাকে আঘাত করবার জন্য আসে, কেউ যদি তোমাকে মারবার জন্য আসে, ওই সময় তুমি আমি আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করবা, আমি আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কোরআন তেলাওয়াতের বরকতে তোমাকে কাফির থেকে হেফাজতের জিম্মাদার নিলাম, কান সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, বিশ্ব নবী শুয়ে শুয়ে কোরআন থেকে তেলাওয়াত শুরু করে দিলেন। উম্মে জামিল এসে সরাসরি আমার নবীর সামনে দাঁড়ালো, আমার নবীর সামনে দাঁড়াইয়া আবু বকরকে ডাক দিয়া বলতেছে, আবু বকর, তোমাকে একা একা দেখতেছি, তোমার বন্ধু মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ কোথায়? হত্যা করবার জন্য এসেছিলাম, হাতে পাথর নিয়ে এসেছিলাম, সে কোথায় গেল? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা চিন্তায় পড়ে গেলেন, কি বলে, আমি দেখি আমার সামনে বিশ্ব নবী শুয়ে আছেন, আমার রানের উপরে মাথা রেখে শুয়ে আছেন, আমি তার চেহারা দেখি, তার চেহারার দিকে তাকাইয়া আমার কান দিয়ে কোরআন তেলাওয়াত শুনি। উম্মে জামিল বিশ্ব নবীর সামনে দাঁড়ায়া নবীজিকে দেখে না, আমাকে যখন দেখে ব্যাপারটা বুঝতে পারলাম না। আবু বকর বলেন, উম্মে জামিল রে, তুমি যেই নবীকে খুঁজবার জন্য এসেছো, যাকে মারবার জন্য এসেছো, তুমি খুঁজে খুঁজে দেখো তিনি কোথায় আছেন। উম্মে জামিল খুঁজতে লাগলো, নবীজিকে কোথাও পেল না, অথচ নবীজি আবু বকরের রানের উপরে শুয়ে আছেন, উম্মে জামিল সামনে বস দাঁড়ায় আছে, নবীজিকে দেখে নাই। চিৎকার করে ডাক দিয়ে বললো, আবু বকর, আমি চলে যাই, তোমার বন্ধুকে আমি পেলাম না, তোমার বন্ধুকে খুঁজে খুঁজে পেলাম না, আমি যদি তাকে মক্কার কোথাও পাই তাকে বলে দিবা, যেখানে পাইব আঘাত করে হত্যা করব। চিৎকার করে কথাগুলা বলে যখন চলে যায়, হযরতে আবু বকর সিদ্দিক বিশ্বনকে জড়ায়া চোখের পানি ছেড়ে কান্না শুরু করলেন, আর ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর পয়গম্বর, আপনি আমার শব্দে শুয়ো, আপনার তেলাওয়াত শুনি, দুইটা চোখ দিয়ে আপনাকে দেখি, উম্মে জামিল আপনার সামনে দাঁড়িয়ে আপনাকে দেখে না, আমাকে দেখে, এর কারণ কি? আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিলেন, আর ডেকে ডেকে বলেন, আবু বকর, আমার আল্লাহ কোরআনে কারিমের ভিতরে বলেছেন, আগো আল্লাহর পয়গম্বর, কোন কাফের যদি আপনাকে মারার জন্য আসে, কোন দুশ্মন যদি আপনাকে মারার জন্য আসে, ওই সময় আপনি আমি আল্লাহর কোরআন থেকে তিলাওয়াত করবেন, আমি আল্লাহ কোরআন তিলাওয়াতের বরকতে হিজাব মাসতুরা, আকাশ থেকে একটা গোপন পর্দা পাঠাইয়া আমি আল্লাহ তোমার আর কাফেরের মধ্যখানে গোপন পার্টিশন আর পর্দা তৈরি করে দেই, এই জন্য কোরআন তিলাওয়াতের কারণে কাফের তোমাকে দেখতে পারে না, কান সুবহানাল্লাহ। এই জন্য আমার আল্লাহ বলেছেন, কাফের বেঈমানেরা দিনকে মুছে দেওয়ার জন্য যত কৌশল করো, আল্লাহ কোরআনে কারিমের ভিতরে বলেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, কাফের বেঈমানেরা দিনকে মুছে দেওয়ার জন্য যে কৌশল দুনিয়ার জমিনে করে যায়, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন, তারা তো জানে না আমার আল্লাহর কৌশল তাদের চাইতে আরো বড় আর শ্রেষ্ঠ, কান সুবহানাল্লাহ। এই জন্য আমার মুসলমান বন্ধুগণ,
আমার মুসলমান ভাইরা দুনিয়ার জমিনে চলার পথে আল্লাহকে ভুলে যাওয়া যাবে? কথা বলেন, যাবে? আজকে আমরা আল্লাহকে চিনি না, আল্লাহর পথে চলি না, আল্লাহকে বন্ধু বানাই না। আপনারা জানেন, আমরা যখন দিনের কথা বলতে আসি তখন আমরাও আল্লাহকে বলে আসি, আল্লাহ তোমার কথা বলতে যাচ্ছি, তুমি তো আমাদের বন্ধু, পাবলিক আঘাত করবে, গ্লাস ভেঙে দিবে, মামলা দিবে, গাড়ি আটকায়া দিবে, কি করব? আল্লাহ বলছেন, তোমাকে মাঠে পাঠাইয়া আমি আরশে আজিমে বসে থাকি না, বললাম তুমি যখন দিনের পথে চলো আমি আল্লাহ মিন হাবলিল ওয়ারিদ, তোমার গলা রগের চাইতে আরো কাছে, ভয় পাইও না, তোমাকে মাঠে রাইখা আমি আরশে আজিমে থাকি না, ইন্নাল্লাহ মা'না, আমি তোমার সাথেই থাকি। আল্লাহু আকবার বলেন, সে রবকে চিনেন না, সেই রবকে চিনো না। আজান কয়টা? 15 কষ্ট হচ্ছে আপনাদের? বেশি লম্বা করবো না, কারণ রুদ্র আমি বুঝতেছি, গরম লাগে না? না কর, শোনেন, শোনা মুসলমানেরা, শোনা একটা কথা বলে দে, আজকে যারা ইসলাম আর মুসলমান কিনে বিরুদ্ধাচরণপূর্ণ কথা বলেন, ইসলামী আন্দোলনের কর্মীদেরকে দেখলে হামলা মামলা দিতে চান, মনে রাখবেন এই দেশ মুসলমানদের দেশ, সবাই বলেন আলিম উলামার দেশ, পীর বুজুর্গের দেশ, অলি আব্দালের দেশ, গাউস কুতুবের দেশ, মাদ্রাসা মসজিদের দেশ, আজান ইকামতের দেশ, কোরআন সুন্নাহর দেশ, ইসলামী আন্দোলনের কর্মীদের দেশ, এই দেশ আল্লাহ রাসূলের চরিত্রের বিরুদ্ধে কথা বললে 30 লক্ষ ইসলামী আন্দোলনের কর্মী জিন্দা, প্রয়োজন বোধের জিব্বা টান দিয়ে কেটে ফেলা হবে, ঠিক কিনা জোরে বলে? কিন্তু তোমাকে আমাকে দিনের পথে স্টিল থাকা লাগবে, স্টিল পারবো তো ইনশাল্লাহ, বলেন না কেন ইনশাল্লাহ? কারণ কথা রাগ করবেন না, আপনাদের অনেক নেতা আছে আমি জানি, অনেকে এখানে বসছেন হয়তো আপনি নেতা, আপনার কর্মী আছে, অথবা আপনি কর্মী আপনার নেতা আছে, তা আপনার নেতার কোয়ালিটি আর কন্ডিশন ভালো, আপনার নেতা গম চুর, চাল চুর, কালবার্ডের টাকা চুর, কথা কন না কেন? সবাই বলে এরা কয় না, এরা এরাই মনে হচ্ছে এদের, এরা মনে কক্সেস বাজার থেকে আসছে, রোহিঙ্গা মনে হইতেছে। আপনার নেতার কোয়ালিটি গম চুর, চাল চুর, কালবার্ডের টাকা চুর, আমি একজন কর্মী, আমারও একজন নেতা আছে, আমি যাকে নেতা মানি, আমার নেতা তার 63 বছরের জিন্দগিতে একটা মিথ্যা কথা বলে নাই। নেতা মানলে তো তাকে মানবে, সুরদেরকে নেতা মানে, এমন নেতা আছে নিজে ফেন্সি ডিল খায়, তার কর্মীরাই আবার ব্যবসা করে, আছে না নাই? এদের সুরদেরকে বানাইছেন নেতা, বানাইবেনই তো, আপনারাও তো ভালো না, রাত্রে বুট দিয়ে দেন মানুষদের দিনে, ভালো হইবেন কেন? এগুলো করেন কেন? আমার বন্ধুগণ আসুন, সুতরাং দিনের পথে চলতে হবে, আল্লাহর রাসূলের পথে চলতে হবে, কোরআনের পথে চলতে হবে। আমি যে সূরা আল আরাফ থেকে 8 নম্বর আয়াত পড়েছি, এই কথাগুলো আল্লাহ বলছেন, আল্লাহ বলছেন, ওয়াল ওয়াজনু ইয়াওমা ইযনিল হাম ফামান সাকালাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ বলছেন কিয়ামতের দিন আল্লাহ যতার যতই ভাবে ওজন করবেন সকলের আমল নামা, অতঃপর যার পাল্লা বাড়ি হবে, আল্লাহ বলছেন ফাউলাইকা হুমুল মুফলিহুন, সেই হবে সফল কাম, তারাই হবে সফল কাম। এর পরের আয়াতে আল্লাহ বলছেন ওমান খাফফাত মাওয়াজিনুহু, আর যার পাল্লা হবে হালকা, ফাউলাইকা আল্লাযিনা খাসিরু আনফুসাহুম বিমা কানু বিআয়াতিনা ইয়াসলিমুন, আল্লাহ বলেছেন ওই দিন তাদের অবস্থা হবে ক্ষতিগ্রস্ত মানুষের মতো, কেননা তারা আমার আয়াত সমূহকে অস্বীকার করত, ঠিক কিনা বলেন? আয়াত সমূহকে কি করত? আল্লাহ বলেছেন নামাজ পড়, কয় না, আল্লাহ বলছেন রোজা রাখ, কয় না, আল্লাহ বলছেন চুরি করিস না, করলে সমস্যা কি, আল্লাহ বলছেন সরকার থেকে যে টাকা আনিস এই টাকা দিয়ে রাস্তা বানাইস, অরিজিনাল রড দিস,
কয় না দিছে বাঁশ দিছে কলা গাছ কয় অরিজিনাল সিমেন্ট দিস সিমেন্ট না দিয়ে ডাইরেক্ট মাটি দিয়ে দিস কথা বলেন না কেন উদ্বোধনের আগে ব্রিজ ভেঙে যায় এর একটাই কারণ আমার আপনার সব আছে কিন্তু রাষ্ট্রে কোরআন নাই বর্ষনা মুসলমান ইমান নগরের মুসলমানদেরকে বলছি আমি যদি আগামী 50 বছর আপনাদের এখানে ওয়াজ করি আকিমিস সালা আকিমিস সালা আকিমিস সালা সালা কায়েম করো কেউ যদি না করে আমার কিছু করার আছে কিন্তু আপনাদের এখানে ওয়াজ না করে আমি যদি কোনোভাবে সুযোগ নিয়ে কোরআন বুকে ধারণ করে আমি যদি চলে যেতে পারি সংসদে আর ওখানে দাঁড়িয়ে 1 মিনিট ফ্লোর নিয়ে বক্তৃতা করি যে আগামীকালকের থেকে ফজরের সালাত থেকে সকলকে বাধ্যতামূলক মসজিদে আসা লাগবে আমার কথা যদি আইন হয়ে যায় আইনে পরিণত হয়ে যায় পরের দিন টেলিভিশনে অথবা পত্রিকা আপনারা দেখেন ঘোষণা করছে সংবিধিবদ্ধ সতর্কীকরণ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সকল জনগণকে এই মর্মে নোটিশ করা হচ্ছে যে আগামীকালকে ফজরের সালাত থেকে মসজিদে নামাজ বাধ্যতামূলক যদি নামাজে না যান 6 মাসের জেল 50,000 টাকা জরিমানা তাইলে দেখবেন মুসলমানরা যাওয়ার আগে হিন্দু বৌদ্ধরা অনলাইন করবে ঠিক কিনা বলে বোঝা গেল কোরআন এখানে নয় কোরআন নিয়ে যেতে হবে ওখানে কথা কয় না ওখানে তো নিয়ে যাওয়ার চিন্তা আছেনি আপনাদের আছে কি করে লাগবে তাইলে বইলা দিই 1 মিনিটে বলি কষ্ট হচ্ছে আপনাদের হাত উঠে দেখান কার কার কষ্ট হচ্ছে আল্লাহ সবার কষ্ট হইতেছে কথা শুনেন তাইলে বইলে দেই মুসলমানেরা শোনো আপনাদের বাচ্চাদেরকে আলেম বানান হাফেজ বানান শেখুল হাদিস বানান মুফতি বানান আমার কোনো আপত্তি নেই বানাতে পারেন কিন্তু মনে রাখবেন আলেম হাফেজ বানাবার পাশাপাশি আপনাদের বাচ্চাদেরকে জেনারেল শিক্ষায় শিক্ষিত করেন আপনার ছেলেকে মাস্টার্স করান এমফিল করান ট্রিপল এমএ করান পিএইচডি করান বিসিএস ক্যাডার বানান আপনার ছেলে আলেম আপনার ছেলে হাফেজ আপনার ছেলে মুফতি ও যদি আলেম হওয়ার পাশাপাশি বিসিএস ক্যাডার হয়ে আপনার জেলার পুলিশের এসপি হয়ে যায় আর যাই হোক আপনার ছেলে তাফসীর মাহফিল বন্ধ করবে না ঠিক কিনা বলেন ওটা তো পারেন না ওইটা তো পারেন না অনেক মুরব্বী বাবা এখানে আছেন যারা বিয়ে করে এখন পর্যন্ত বউর মোহরের টাকাও দেননি আছেন নি কেউ কেউ কথা কয় না আছে না টাকা দেন না কেন স্ত্রীর মোহরের টাকা দেন না কেন বিয়ে আছে করলেন টাকাটা দেন না কেন কিছু কয় না এরা টাকা দেন না কেন বউ টাকা পাইবো টাকা দেন না তাহলে পাবলিকের কাছ থেকে ঋণ নিলে তো আপনি ঋণই দিবেন না বউ গড়ে থাকে আপনার কাছ থেকে টাকা আদায় করতে কেন দেন না নামাজ রোজা যেমন ফরজ ওইটা আল্লাহর হক মোহর তেমন ফরজ সেটা স্ত্রীর হক যদি আপনি না দেন যদি আপনি না দিয়া মইরা যান কসম আল্লাহ কিয়ামতের দিন জাহান্নামে জাহান্নামে আপনি জান্নাতে যেতে পারবেন স্ত্রীর মোহর দেন দিবেন তো কিছু কয় না কেন কয় না কেন দিবেন মাফ করছে নি কেউ রে বউ মাফ করে দিছে একে তো কারে কারে মাফ করছে একটু হাত উঠান তো দেখি মাশাআল্লাহ মাশাআল্লাহ যশোরের মহিলারা অনেক ভালো মাফ করে দিছে না লজ্জা হয় না যে হাত উঠাইলেন বউর কাছে মাফ চান সি সি এমন পাবলিক বউর কাছেও মাফ চান বাহিরে বাইরে এত কম নেতাগিরি দেখা আর গড়ে গিয়ে বউর কাছে মাফ চান না বউ জিন্দগিতে মোহরের টাকা মাফ দিবেন এটা বুঝেন যতই আপনার মাফ দিছে বলছে কালকে তালাক দিয়া দেখেন মোহর লাগেনি দেওয়া লাগবে নি লাভে আসলে দেওয়া লাগবে না দিলে যৌতুকের মামলা দিয়ে টাকা আদায় করবে কথা বলেন না কেন বউ টাকাটা দিয়ে দিয়ে ইনশাল্লাহ বলে সবাই বলে না না দেন যদি কেয়ামতের দিন আটকা পড়ে যাবেন যে কথাটা আমি আলোচ্য আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল বোঝাতে চাই
শুনে কথা কি অসুবিধা হচ্ছে কারো? কি কি বলতেছি? হ্যাঁ শুনেন, কি কথা বলতে পারবেন কিছু? কি বলছি, ফালতু কথা বলেন আপনারা, ভোট টাকা দেন না নেতা হইছেন আপনারা, মহরের টাকা দিয়েন, এই জন্য শুনেন। আরে শুনে বাদ দেন, ওগুলো বাদ দেন, আমার দিকে তাকান, আরে আমার দিকে তাকান। কোরআন তো আর বুঝেন না, শুধু বলবেন কেচ্ছার ঘটনা বলে, কোরআন বুঝেন না তো যা, নামাজও পড়েন সুদও খান, নামাজও পড়েন ঘুষও খান, নামাজও পড়েন যৌতুক দাবি করেন, নামাজ পড়েন গুরুস্থান দখল করেন, নামাজ পড়েন মসজিদে ক্যাশের টাকা মাইরা খান, নামাজ পড়েন মাদ্রাসার ক্যাশের টাকা মাইরা খান, বিধবার ভাতার টাকা, বৃদ্ধের ভাতার টাকা, গরিবের হক মাইরা খান, ওই সমস্ত যারা খায় এরা হচ্ছে এই জমানার টাটকা শয়তান, ঠিক কিনা বলেন? কোরআন এগুলো নিষেধ করেছে, কোরআন যা নিষেধ করেছে তাই নিষেধ, কোরআন যা বলেছে তাই করবেন, আর কোনো কথা শোনা যাবে না। দুনিয়ায় কোন নেতা নাই, আল্লাহ বলছেন একজনকে নেতা বানাইছি, লাকাদ কানে লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নেতা মাত্র একজন, যার আদর্শ তিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ, আর কোন নেতা দুনিয়ার জমিনে নাই, ঠিক কিনা বলেন? সব ফালতু জিনিস বলতে চাইলাম, আপনারা যে কি বলেন এগুলো কেন, ইসলামটাকে বুঝেন না আপনারা, এগুলো করবেন এভাবে না, আমাকে যাই না শুনে বুঝেন না আপনারা, কথা শুনে, ইসলামের কথা ইসলামেরই, আর কারো কথা না, ভাল লাগবে কারো, খারাপ লাগবে কারো, আবু জাহেলের কাছে কি আর ভাল লাগছে নাকি রসুলের কথা? কথা শুনে, আমি যা বলতে চাইছিলাম, স্ত্রীর মহরের টাকা যদি না দেন, পাবলিকের হক যদি আপনি না দেন, কেয়ামতের দিন আপনি আটকা পড়ে যাবেন, একটা নেকির জন্য হলো আটকা পড়বেন, ঠিক না? আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ, হানাফি মজহবের বড় ইমাম আল্লামা ইমাম আবু বকর জাসসাস রাহমাতুল্লাহ আলাইহি আহকামুল কোরআন লিল জাসসাস লিখেন, কিয়ামতের দিনে কেউ কাউকে সাপোর্ট করবে না, কেউ কাউকে সহযোগিতা করবে না, একটা নেকি দিয়া কেউ কাউকে সহযোগিতা করবে না, কিয়ামতের দিন এমন হবে বাবা তার ছেলেকে চিনবে না, মা তার মেয়েকে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বললেন কিয়ামতের দিনে কেউ কাউকে চিনবে না, এমনকি মা তার মেয়েকে দেখলে, মেয়ে তার মাকে দেখলে, বাবা তার ছেলেকে দেখলে, ছেলে তার বাবাকে দেখলে, ভাই তার ভাইকে দেখলে, এমন ভাবে পলায়ন করবে। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল ওই কথা বুঝাতে গিয়ে বললেন ইয়াউমা ইয়াফিরু, ফেরার শব্দ বলেছে, ফেরার এই জন্য নিয়ে এসেছেন আল্লাহ বুঝাতে চান, ও ওয়ারেন্ট ভুক্ত আসামি, মামলার আসামি, পুলিশের কাছে যিনি ওয়ারেন্ট ভুক্ত আসামি, এমন একজন লোক ওই মাহফিলে বসে যদি ওয়াজ শুনে, তাফসির শুনে, ওই জায়গায় যদি তিন গাড়ি পুলিশ এসে তাকে দৌড়ায়, ওখানে যদি বঙ্গোপসাগর থেকে আগুন থাকে, দেখতে চাইবে না কি আছে, নিজের জীবন বাঁচানোর জন্য যেইভাবে দৌড়ায়, আল্লাহ বলেন কেয়ামতের দিনে মা তার মেয়ে থেকে, বাবা তার সন্তান থেকে, স্বামী থেকে তার স্ত্রী, স্ত্রী থেকে তার স্বামী, ওইভাবে দৌড়াবে ওয়ারেন্ট ভুক্ত আসামি, একজন থেকে আরেকজন যেইভাবে দৌড়ায়, এইভাবে তারা দৌড়াতে থাকবে, কেউ কাউকে সহযোগিতা পর্যন্ত করবে না। ওই কিয়ামতের দিনে মনে রাখবেন তারা এই বিপদ থেকে বেঁচে যাবে। কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল ইজ্জত বলে জালাল যখন হিসাব শুরু করবেন, বিচার শুরু করবেন, মিজান কায়েম করবেন, এমন সময় আল্লাহ রাব্বুল ইজ্জত বল জালাল দেখবে ছোট্ট ছোট্ট বাচ্চারা, যারা না বলি অপ্রাপ্ত বয়স্ক অবস্থায় ইন্তেকাল করেছে, ওই বাচ্চাগুলো হেঁটে যায়, আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে বলবেন, ফেরেশতারা এই বাচ্চাগুলোকে
তোমরা আমার কাছে ডেকে নিয়ে আসো, বাচ্চাগুলোর সঙ্গে কথা বলতে চাই। আল্লাহর কাছে ছোট্ট ছোট্ট নাবালিক বাচ্চাদেরকে ডেকে আনা হবে, যেই বাচ্চারা অপ্রাপ্ত বয়স্ক ইন্তেকাল করেছে, হায়াতে জিন্দেগিতে কয়েক মিনিট কয়েক দিন কয়েক বছর পাওয়ার পরে মরে গেল, আল্লাহর সামনে হাজির করা হবে। আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল বলবেন, বাচ্চারা দুনিয়ার জমিনে হায়াতে জিন্দেগির কিছুদিন পাওয়ার কারণে তোমরা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে আজকে আমার সামনে এসেছো, তোমাদের কোনো গুনাহ নাই। কিছুক্ষণ পরে আমি আল্লাহ বিচার কার্য শুরু করে দেব, আমি আল্লাহ কিছুক্ষণ পরে মেজান কায়েম করব, আমি আল্লাহর নাম রহমান থাকবে না, আমি আল্লাহর নাম রহিম থাকবে না, পৃথিবীর কোনো পয়গাম্বর সুপারিশ করতে পারবেন না, শাফাত করতে পারবেন না, পৃথিবীর কোনো পীর কোনো নেতা আল্লাহর সামনে দাঁড়িয়ে কথা পর্যন্ত বলতে পারবেন না। আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল বলেছেন, ওয়ালা শাফাতুকুম শাইআ, কোন ব্যক্তির ক্ষমতা নাই কিয়ামতের দিনে সুপারিশ করার, শাফাত করার আদম নবীও করতে পারবেন না। আল্লাহ বলবেন, বাচ্চারা আমার নাম যেমন রহিম আর রহমান ছিল, আজকের দিনে আমার নাম হচ্ছে জব্বার, আমার নাম হচ্ছে কাহার, সুতরাং তোমরা এই মুহূর্তে আমার কাছ থেকে জান্নাতের সার্টিফিকেট নাও, জান্নাতের গ্রিন কার্ড নিয়ে যাও, তোমরা জান্নাতের ভিতরে পৌঁছে যাও, কোনো দাঁড়ায় লাভ নাই। আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালালের কাছ থেকে ছোট্ট ছোট্ট বাচ্চারা জান্নাতের পাসপোর্ট আর গ্রিন কার্ড হাতে নিয়ে আল্লাহ বলবেন চলে যাও, সবাই যখন চলে যাবে আল্লাহ তখন বিচার কার্য শুরু করবার জন্য বসে যাবেন, তাকায়া দেখবেন বাচ্চারা একটাও জান্নাতে যায় নাই, কেয়ামতের মাঠে ঘুরে বেড়ায় এদিক সেদিক সেদিক দৌড়ায়। আবার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, ফেরেশতারা এই বাচ্চাগুলোকে ডেকে আমার কাছে নিয়ে আসো, বাচ্চাগুলোকে আবার ডেকে নিয়ে আসা হবে। এমন সময় আল্লাহ বলবেন, বাচ্চারা তোমরা কেন জান্নাতে যাও না, তোমরা কেন এখানে বসে আছো দাঁড়িয়ে আছো। বাচ্চারা ডাক দিয়া বলবে, আল্লাহ তাআলা তুমি আমাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছো, জান্নাতের গ্রিন কার্ড দিয়েছো, আল্লাহ তাআলা আমরা চাইলে জান্নাতে চলে যেতে পারি, তুমি চাইলে আমরা জান্নাতে চলে যেতে পারতাম, আমরাও যেতে পারি, কিন্তু আল্লাহ তাআলা চাই না কেন, তুমি আমাদেরকে পাসপোর্ট দিয়েছো, জান্নাতের গ্রিন কার্ড দিয়েছো, কিন্তু আল্লাহ জান্নাতে তো এমনি এমনি আসি নাই, যেই মায়ের গর্বে যেই বাবার ঔরসে দুনিয়ার জমিনে আসবার কারণে, যেই বাবার ঔরস থেকে যেই মায়ের গর্বে আমরা 10 মাস 10 দিন ছিলাম, মায়ের গর্ভ থেকে দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হয়েছিলাম, যেই মা 2.5 বালতি ব্লাড যাওয়ার পরে দুনিয়ার জমিনে আমাদেরকে ভূমিষ্ঠ করেছে, নিমক হারামের মতো সেই মায়ের গর্ভ থেকে দুনিয়ায় বেঁচে থাকবার কারণে আজকে জান্নাতে যাওয়ার সুযোগ পেয়েছি। আল্লাহ তাআলা আমরা যদি জান্নাতে চলে যাই সেই মা বাবার খবর নিলাম না, না না আমরা ওই জান্নাতে যেতে পারি না যেই জান্নাতে আমরা আমাদের মা বাবাকে পাবো না। আল্লাহ তাআলা মা বাবা ছাড়া জান্নাতে যাব না, যেই মা বাবা কষ্ট করলেন আজকে আমরা জান্নাতে যাব তাদেরকে ছাড়া হবে না। আল্লাহ বলবেন কি চাও, বাচ্চারা বলবে আল্লাহ তাআলা প্রয়োজন বুঝে তুমি এই মুহূর্তে আমাদের কাছ থেকে জান্নাতের সার্টিফিকেট নিয়ে আনো, জান্নাতে যেতে চাই না, আমাদের মা বাবা যেখানে আছেন ওখানেই থাকতে চাইব। আল্লাহ ডাক দিয়ে বলবেন, বাচ্চারা আমি যদি কাউকে কিছু দিয়ে দেই ফিরিয়ে নিয়ে যাই না, সুতরাং তোমাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছি, আমি আল্লাহ ফিরিয়ে নিতে চাইব না, ফিরিয়ে নিয়ে যাব না। তোমরা কেয়ামতের মাঠে কোথায় তোমাদের মা আছে, তোমাদের বাবা আছে, আর যাকে মনে হয় এই মুহূর্তে তোমরা তাকে সুপারিশ করে জান্নাতি নিয়ে যাওয়ার
অধিকার আমি আল্লাহ তোমাদেরকে দিলাম। আর মুসলমান বান্দাগণ, এই কিয়ামতের দিনে আল্লাহর সামনে মনে করেন আপনাদের যশোরের একজন লোক দাঁড়াবে, আল্লাহ বলবেন তোমার জিন্দেগীর হিসাব দাও। যুবক যখন হিসাব দিতে গেল, আমি যা তেলাওয়াত করেছি আল্লাহ বলেছেন যার পাল্লা ভারী হবে সে জান্নাতি, যার পাল্লা হালকা হবে সে জাহান্নামি। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, এ কলামকে তুমি হিসাব দাও। আমার বন্ধুগণ, কিয়ামতের দিনে মনে একদিন হবে কেউ কাউকে সুপারিশ করবে না, সাপোর্ট দিবে না, আল্লাহর অনুমতি ছাড়া কেউ যখন কিছু কথা বলতে পারবে না, হিসাব দেওয়ার জন্য যখন দাঁড়াবে, আমল নামার সামনে হাজির করবে, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তার আমল নামা নিয়ে দেখবেন যত গোনা তত সওয়াব, সমান সমান গোনা যা করেছে সওয়াব তাই করেছে, সকল সমান সমান হয়ে গেছি। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলবেন, গোলাম রে তোমার যদি একটা নেকি হয়, গোনা যা করেছো সওয়াব তাই করেছো, তোমার তো সমান সমান হয়ে গেছে। একটা মাত্র কেবল মাত্র নেকি নিয়ে যদি আজকে আসতে পারো, আমি আল্লাহ কথা দিলাম রে গোলাম, আমি আল্লাহ এই মুহূর্তে তোমাকে মাফের ঘোষণা দিয়ে দিব। কান সুবহানাল্লাহ, আল্লাহর গোলাম আল্লাহকে বলবে, আল্লাহ তাআলা আপনি কি বলেন, একটা মাত্র নেকি নিয়ে আসলে তুমি আমাকে ক্ষমা করে দিবেন। আল্লাহ তাআলা শুনেন, দুনিয়ার জমিনে আমার পাঁচটা ছেলে ছিল, দুনিয়ার জমিনে আমার পাঁচটা মেয়ে ছিল, দুনিয়ার জমিনে আমার মা বাবা ছিল 12 জন, স্ত্রী ছিল 13 জন, বাচ্চা ছিল 2, আমার ভাই ছিল 2 জন, হলো 15 জন। 15 জন মানুষকে জীবনে খাওয়াবার জন্যে 40টা বছর প্রবাসে কাটাইছি, গোটা জিন্দেগি মানুষের কাজ করেছি, গাড়ি করেছি, বাড়ি করেছি, মিল ফ্যাক্টরি করেছি, কলকারখানা করেছি, সম্পদ করেছি, তাদের জন্য দুনিয়া এয়ার কন্ডিশন এয়ার কুলার বাড়ি করেছি, মা যেন কষ্ট না পায়, বাবা যেন কষ্ট না পায়, সন্তানেরা যেন কষ্ট না করে, আল্লাহ তাআলা কত কিছু করে রেখে আসলাম। আজকে তুমি আমার কাছে একটা নেকি চাইছো, আমি যদি আমার পরিবারের কাছে যাই, 15 জন পরিবার, আমার সন্তান আছে, আমার মা বাবা আছে, আমার স্ত্রী আছে, আমার ভাই বোন আছে, তাদের কাছে গেলে আমাকে একটা একটা করে নেকি দিলেই তো বহুত দিবে, এক বস্তা করে দিলেই তো বহুত দিবে, আমি যাই। আমার বান্দাগণ, আল্লাহর গোলাম দৌড়াইয়া সর্বপ্রথম যাবে নিজের ভাইয়ের কাছে। আল্লাহ বলছেন, ইয়াউমায়া ফিররুল মারউ মিন আখি, কিয়ামতের দিনে এই গোলাম দৌড়াইয়া সবার আগে যাবে তার ভাইয়ের কাছে, ভাইয়ের সামনে গিয়ে দাঁড়াইয়া বলবে, বাইরে এই দুনিয়ার জমিনে আমি ভুল করি আর ভালো করি যা করি না কেন, সর্বপ্রথম কারোর সঙ্গে মারামারি করি, আমি ন্যায় থাকি আর অন্যায় থাকি, সবার আগে তুমি হাতে লাঠি নিয়েছ, তুমি আমার জন্য দাঁড়িয়েছ আর বলেছ কে আমার ভাইকে আঘাত করেছে, ন্যায় অন্যায় পরে দেখবো, আগে আয় তোরে কে মারছে তাকে দেখি, আসে না নাই। ভাই মনে করবে, ভাই যখন আমাকে ন্যায় সময়ে সাপোর্ট দিছে, অন্যায় সাপোর্ট দিয়েছে, ভালো কাজে সাপোর্ট দিয়েছে, খারাপ কাজেও সাপোর্ট দিয়েছে, আজকের দিনে হয়তো আমার ভাই আমাকে সাপোর্ট দিবে, ভাইয়ের কাছে গিয়ে বলবে, বাইরে তুমি আমাকে একটা মাত্র নেকি দিয়ে সহযোগিতা করো, কারণ তোমার জন্যে দুনিয়ায় কত কিছু না করলাম। ভাই জবাব দিবে, ভাই কে তোমাকে আমি চিনি না, কে তুমি আমাকে ভাই বলে পরিচয় দিচ্ছ, তোমাকে আমি চিনি না রে ভাই, দুনিয়ার জমিনে আমার কোনো ভাই ছিল না, তোমাকে আমি ভাই বলে চিনি না। এইভাবে ভাই যখন ভাইকে অস্বীকার করবে, সন্তান দৌড়াইয়া এরপরে যাবে মায়ের কাছে, মায়ের কাছেই জন্মে যাবে আর বলবে, মা
হাঁটু দিয়া পা দিয়া পেটের ভিতরে তোমাকে কত আঘাত করেছি, কত কষ্ট দিয়েছি মা, কত রাত্র তুমি খেতে পারো নাই, হাঁটু দিয়া পেটের ভিতরে আঘাত করেছি, সারা রাত্র পেটের ব্যথায় খাচ্ছ, খাবার মুখে দিয়েছ বমি হয়ে গেছে, আমি তোমার পেটে ছিলাম তোমার কোনো রুচি ছিল না, সারা রাত্র কষ্ট করে করে আমাকে পেটে ধারণ করেছ মা, ডেলিভারির সময় দুই আড়াই বালতি ব্লাড গিয়েছে তোমার মা, তোমাকে যখন অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়, লেবার রুমে ওটিতে নিয়ে যাওয়া হয়, মারে তুমি যেই বাবার ঘরে জামদানি শাড়ি লাল বেনারসি পরে একদিন এসেছিলে, ঘর থেকে বের হওয়ার সময় সেরা কাপড় পরে তুমি হসপিটালে গিয়েছিলে, মা ডাক্তার বলেছে যে কোনো একজনকে বাঁচানো যাবে দুইজনকে একসাথে বাঁচানো যাবে না, এমন সময় মা তুমি বলেছিলা দুনিয়ায় তো অনেক দিন ছিলাম অনেক কিছু দেখেছি, ও ডাক্তার প্রয়োজন বুঝে আমি মাকে ইনজেকশন দিয়ে তুমি মেরে ফেলো, এরপরেও আমার বাচ্চাকে দুনিয়ার আলো বাতাস দেখার সুযোগ করে দাও, মা এত কষ্ট করেছ তুমি আমাকে নিয়ে, ও মা ডেলিভারির সময় রক্তাক্ত হয়ে অজ্ঞান হয়ে আমাকে ভূমিষ্ঠ করলাম, তুমি অজ্ঞান হয়ে পড়ে আছো এমন সময় তোমার চেহারার সামনে যখন আমাকে কাপড় দিয়ে পেঁচাইয়া অজ্ঞান মায়ের চুকির সামনে সন্তানকে তুলে ধরা হয়, মা কষ্ট করে চক্ষু খুলে আমাদের চাঁদ মুখের দিকে তাকায়া, 10 মাস 10 দিন পেটে ধরার কষ্ট আর ডেলিভারির কষ্ট বলে গিয়া কপালে চুম্বন দিয়ে আল্লাহকে ডাক দিয়া বলেছে আল্লাহ, এত কষ্টের পরে তুমি আমাকে একটা বাচ্চা দিয়েছো, আল্লাহ আমার হায়াত নিয়া হলে আমার বাচ্চাকে বড় করে দাও, মা 2 বছর বুকের দুধ পান করিয়ে মানুষ করেছো, কত রাত্র গিয়েছে ডান পার্শ্বে নিয়ে তুমি আমাকে শৈশ প্রস্রাব করেছি, বাম পার্শ্বে তুমি আমাকে নিয়ে শুয়েছ প্রস্রাব করে দিয়েছি, সারা রাত্র তুমি প্রস্রাবের উপরে শুয়া তুমি আমাকে বুকের উপরে জড়াইয়া সারা রাত্র কাটাইয়া দিয়েছ মা, কত রাত্র কত দিনে চোখটা বালিশের সঙ্গে লাগাইয়া চোখের পানিতে বিছানা ভিজাইয়া দিয়েছ বালিশ ভিজাইয়া দিয়েছ, নিজে না খাইয়া আমাকে খাওয়াইয়া মানুষ করছো, মা তোমার জন্য কিছু করতে পারি নাই, কিয়ামতের দিনে একটা নেকির জন্য আটকা পড়ে গিয়েছি মা, তোমার পায়ে ধরি মা, একটা নেকি দিয়ে আমাকে সহযোগিতা করো, এমন সময় মা চিৎকার করে বলবে যুবককে তুমি আমাকে মা বলে ডাক দিয়েছো, দুনিয়ার জমিনে আমি কোন মানুষকে বিয়ে করি নাই, দুনিয়ার জমিনে আমি কোন পুরুষকে বিয়ে করি নাই, তুমি আমার সন্তান আসলা কোত্থেকে, এইভাবে মা তার সন্তানকে অস্বীকার করবে, সন্তান দৌড়াইয়া 3 নম্বরে যাবে ওয়াবিহি বাবার কাছে যাবে, আর বলবে আব্বা যা রাত দিন মাতার গাম পায়ে ফেলে তুমি কাজ করে আমাকে খাওয়াইছো, কত ঈদের সময় যায় সেড়া লুঙ্গি সেড়া জুতা পরে ঈদগাহে গিয়েছো বাবা, তুমি আমার জন্য কত কিছু করেছো, কত কষ্ট করে মানুষ করেছো, আব্বা জান তুমি বাজার থেকে কোনো দামি জিনিস আনলে আমাকে আগে খাওয়াইছো, কত স্বপ্ন আমাকে নিয়ে দেখেছো বাবা, দুনিয়ায় কত সম্পত্তির এই কাঙ্ক্ষা
কিয়ামতের দিনে একটি নেকির জন্য বিপদে পড়েছি, বাবা আমাকে বাঁচাও, বাবা ইয়া ফিররু, বাবাও পলায়ন করবে, চিনবে না। এরপর আল্লাহ বলেন ও সাহিবাতিহি ওয়া বানি, এরপরে তুমি আমি দৌড়াইয়া স্ত্রীর কাছে যাব, বন্ধু বান্ধবের কাছে যাব, স্ত্রীকে ডাক দিয়া বলবো কলিজা টুকরা স্ত্রী, তুমি তো এমন স্ত্রী ছিলা, তোমার অর্নামেন্টস আর জুয়েলারির জন্য তোমাকে ভালো রাখবার জন্য আমি এমন কোন কষ্ট নাই যা করি নাই, তোমাদের জন্য দুনিয়ায় কত কিছু করে আসলাম, একটা নেকি দিয়ে সহযোগিতা করো। কেউ যখন নেকি দিয়ে সহযোগিতা করবে না, স্ত্রী বলবে আমি জীবনে তোমাকে চিনি না, আমার স্বামীর চেহারা তোমার মতো মনে হয় না, এইভাবে স্ত্রীও চলে যাবে। আল্লাহ বলেন আমরা দৌড়াইয়া যাব সন্তানের কাছে, আর বলবো সন্তানেরা তোমাদের জন্য কত কিছু করে আসলাম, একটু সহযোগিতা করো। সন্তান বলবে আমার বাবার চেহারা এমন ছিল না, আমার মায়ের চেহারা এমন ছিল না। এই কথা বলে সবাই যখন ছেড়ে দিবে, কেউ একটা নেকি দিয়ে সহযোগিতা করবে না, আল্লাহর গোলাম পরিশান হয়ে দৌড়াবে আর আল্লাহকে ডাক দিয়া বলবে আল্লাহ দুনিয়ায় যদি তোমাকে চিনতে পারতাম, দুনিয়ায় যদি নেক আমল করতাম, দুনিয়ায় যদি তোমার পথে চলতাম, দুনিয়ায় যদি তোমাকে চিনতে পারতাম, আল্লাহ তাআলা কিয়ামতের দিনে আজকে এত বিপদে পড়া লাগতো না। মায়ের জন্যে করলাম, বাবার জন্যে করেছি, স্ত্রীর সন্তানের জন্যে কত কিছু করলাম, কিয়ামতের দিনে আজকে কেউ আমাকে চিনে না, একটা নেকি দিয়ে সহযোগিতা করে নাই। আপনাদের কি বিশ্বাস হয় কিয়ামতের দিন কি কেউ কাউকে সহযোগিতা করবে? কথা বলে এমনকি পয়গম্বর আদমের মতো পয়গম্বর, মুসার মতো পয়গম্বর কিয়ামতের দিনে আল্লাহর আরশে আজিমের পিলার ধরে কাঁদবেন আর বলবেন আল্লাহ আল্লাহুম্মা লা আসালুকা আবি ওয়ালা উম্মি ওয়ালা উম্মতি ওয়ালা আখি। হযরতে মুসা কিয়ামতের দিনে আরশে আজিমের পিলার ধরে কাঁদবেন আর বলবেন আল্লাহ তাআলা আজকের দিনে তোমার কাছে আমি উম্মত চাই না, মা বাবা চাই না। তিনি বলবেন আসআলুকা নাফসি নাফসি, আল্লাহ আমি মূসা বলছি তুমি আমাকে বাঁচাও। এ আল্লাহর গোলাম একটা নেকির জন্য দৌড়াইয়া কারো কাছে যখন নেকি পাবে না, কিয়ামতের মাঠে দৌড়াবে পরিশান হইয়া, হঠাৎ করে সামনে যাওয়ার পরে দেখবে আরেকজন আল্লাহর গোলাম কিয়ামতের মাঠে বৈশা বৈশা হাউমাউ করে কাঁদতেছে, তার চোখ থেকে পানি শেষ হইয়া যেমন রক্ত বের হয়, আল্লাহর আরেকটা গোলাম জমিনে বৈশা কান্না করে এই যুবক কাছে গিয়ে জিজ্ঞেস করে বাইরে তুমি কেন কান্না করো, তোমার কি হয়েছে, কেন তুমিও কান্না করো? এই যুবক ডাক দিয়া বলছে বাইরে এই জন্য আমি কান্না করি, দুনিয়ার জমিনে সন্তান স্ত্রী পুত্র সবার জন্য কত কিছু করলাম, আজকে আমি কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়ালাম হিসাব দেওয়ার জন্য। খাতা যখন বের করে আল্লাহ বলছেন ইকরা কিতাবাকা কাফা বিনফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, দুনিয়ায় কি করেছো একটু পড়ো, আমি আমলনামা যখন আল্লাহ আমার হাতে দিলেন বের করে পড়তে লাগলাম, পড়তে পড়তে দেখি আমার আমলনামার ভিতরে একটা নেকি নাই, শুধু গুনার গুনা গুনার গুনা, নেকি আছে মাত্র একটা, কয়টা সবাই বলেন, নেকি আছে মাত্র একটা, সওয়াব আছে মাত্র একটা, আমার আমল নামায় নেকি বলতে কিছুই নাই, শুধু গুনার গুনার কিছুই নাই। আল্লাহ বলছেন যাও
কিছু নেকি নিয়ে আসো, আমি বড় আশা করেছিলাম। সন্তানদেরকে ইংলিশ মিডিয়ামে পড়াইছি, বিসিএস ক্যাডার বানাইছি, বাড়ি গাড়ি করেছি, মেল ফ্যাক্টরি করেছি, কত কিছু করলাম। হয়তো তারা আজকে সহযোগিতা করবে, গেলাম কেউ আমাকে চিনে না, কেউ যখন আমাকে চিনে না, নেকি আছে একটা, গুণার অভাব নাই, এই জন্যে মাঠে বসে বসে কান্না করি। আল্লাহর গোলাম বলছে বাইরে, তুই যেইভাবে আত্মীয় স্বজন পরিবারের কাছে যাওয়ার পরে কেউ নেকি দেয় নাই, তোমার নেকি আছে একটা, গুণার অভাব নাই। আমিও গিয়েছিলাম, আমার নেকি লাগবে মাত্র একটা, কেউ দেয় নাই, তোমার আছে একটা, আমার লাগবে একটা। আল্লাহ আমাকে বলছেন একটা নেকি হলে জান্নাতি, তোমার তো নেকি নাই, আছে মাত্র একটা, দুজন তো গুনাহগার। আল্লাহর ওই গোলাম বলে, ভাই আমার তো নেকি আছে মাত্র একটা, এক নেকি দিয়ে তো জান্নাতে যাওয়া যাবে না, এক নেকি দিয়া জান্নাতে যাওয়ার সুযোগ নাই, আমল নামায় তো গুনার অভাব নাই। সত্যি যদি আল্লাহ তোমাকে একটা নেকির জন্য আটকায়া থাকে, পরিবারের কাছে গেলাম কেউ আমাকে চিনল না, কেউ আমার চুকের পানি আজকে বুঝলো না, তোমার যেহেতু একটা নেকির দরকার, জীবনে কাউকে সাপোর্ট করতে পারি নাই, সহযোগিতা করতে পারি নাই, আজকে কেয়ামতের দিনে আমার আছে মাত্র একটা, তোমার লাগবে একটা। সত্যি যদি একটা নেকি হলেই তুমি জান্নাতে চলে যাও, আমি তো একটা নেকি দিয়ে জান্নাতে যাওয়ার সুযোগ নাই, তোমাকে একটা নেকি দিয়ে দিলাম, ওই একটা নেকি নিয়ে তুমি জান্নাতের ভিতরে চলে যাও। আল্লাহু আকবার বলেন। তারিখে ইবনে জারির তাবারিতে লিখে, আল্লাহর গোলাম একটা নেকি যখন পাইছে, ওই গোলামের কাছে তো আর কিছু নাই, নিয়ে দৌড়ায় আল্লাহর কাছে, আল্লাহর কাছে গিয়ে বলে, আল্লাহ তাআলা তুমি তো বলেছিলে এক নেকি আনলে জান্নাতি, একটা নেকি নিয়ে তোমার কাছে এসেছি আল্লাহ, তুমি এখন আমাকে জান্নাত দাও। আল্লাহ বললেন, গোলাম রে কথা দিয়েছিলাম একটা নেকি নিয়ে আসলে জান্নাত দিব, তার ঠিক আছে, কিন্তু আমি আল্লাহ জানতে চাই এই কেয়ামতের কঠিন ময়দানে কেমন মহামানব আছে যে তোমাকে একটা নেকি দান করেছে, বলো সে কি তোমার বাবা? আয় আল্লাহ তাআলা, না আমার বাবা আমাকে চিনে নাই, সে কি তোমার মা? আল্লাহ, না না আমার মাও না, সে কি তোমার ভাই? আল্লাহ, না আমার ভাই না, সে কি তোমার স্ত্রী কয় না, সে কি তোমার সন্তান না? কে তোমাকে দরদ করে একটা নেকি দিল? আল্লাহ, রাস্তায় একটা গোলাম, তার নেকি নাই, আছে মাত্র একটা, ওইটা দিয়ে কি করবে, কাঁদতেছে, আমার লাগবে একটা, ও আজকে একটা নেকি দিয়ে আমাকে সহযোগিতা করলো। আল্লাহ বলবেন, পরে তোমাকে জান্নাত দিব, আগে যুবকটাকে আমার কাছে নিয়ে আসো, আমার চাইতে বড় দাতা কেউ নাই, আমার মতো বড় দাতা কাউকে আমি সৃষ্টি করি নাই। কেয়ামতের দিনে নেকি দিয়া দাতা সাজলো কে রে? আজকের দিনে এত বড় মহামানব কে যে তোমাকে একটা নেকি দিয়েছে, যেখানে মা বাবা স্ত্রী পুত্র তোমাকে চিনে না, এই যুবকটাকে আমি দেখতে চাই, আমার কাছে নিয়ে আস। আল্লাহর গোলাম দৌড়াইয়া যুবকের কাছে গিয়া বলতেছে, যুবক রে, আল্লাহ বলছেন আল্লাহর সামনে যাইবা, তুমি একটা নেকি দিয়ে সহযোগিতা করে চললে তোমাকে দেখতে চাই। এবার যুবক সেজদায় পড়ে কান্না করে আল্লাহকে ডাক দিয়া বলেছে, ছিল তাও দিয়েছি, এখন যে আমার খালি হাত, আমার হাতে গোনা ছাড়া কিছুই নাই, তোমার সামনে গেলে দাঁড়াবার মতো কিছুই নাই,
একমাত্র তোমার দয়া ছাড়া কোনো পথ নাই। আল্লাহর সামনে যখন কুরআন দাঁড়াবে, আল্লাহ বলবেন কি রে তাকে তুই একটা নেকি দিয়া কি সহযোগিতা করলি? আল্লাহর গোলাম বলবি আল্লাহ তাআলা যেহেতু তার লাগবে একটা, আমার আছে মাত্র একটা, একটা নেকি দিয়ে তো আমি জান্নাতে যেতে পারবো না, যদি যেতে পারতাম তুমি তো আগে আমাকে দিতে পারতা, দিলা না, নেকির জন্যে আমাকে পাঠাইছিলা, কেউ আমাকে চিনে নাই। চিন্তা করলাম গুনাই যখন নিয়ে জাহান্নামে যাব, একটা নেকি আছে তাকে দিয়ে দিলাম। আল্লাহ বললেন গোলাম রে আমার চাইতে বড় দাতা কেউ নাই, কেয়ামতের দিনে তুমি আমার গোলামকে একটা নেকি দিয়ে আজকে সহযোগিতা করে জান্নাতি বানাইলাম, আমি আল্লাহ তোমার উপরে খুশি হয়ে গেলাম এই মুহূর্তে, আমি আল্লাহ তোমার জিন্দগির সবগুলা গুনাকে মাফ করে আমার কুদরত রহমতের মাধ্যমে জান্নাতি বলে এই মুহূর্তে ফয়সালা করে দিলাম। আল্লাহু আকবার। কথা সংক্ষেপ করে বলি আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল গোলামকে মাফ করে দেওয়ার পরে এবার বললেন জান্নাতে যাও, তুমি আমার দয়ায় জান্নাতে যাও। গোলাম যখন জান্নাতের দিকে দৌড়ায়, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল জান্নাতের গেইটে যাওয়ার পরে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাবরানির হাদিসে লিখেন, গোলাম জান্নাতের গেইটে যাওয়ার পরে আল্লাহ বলবেন গোলাম থামো দাঁড়াইয়া যাও। গোলাম দাঁড়িয়ে যাবে, আল্লাহর কাছে বলবে আল্লাহ তাআলা আমি জানতাম আমার মতো এত বড় নাফরমান গুনাহগারকে জান্নাত দিবা না, লোভ দেখাইছো জান্নাতের গেইটে আটকায়া দিয়েছো। আল্লাহ বলবেন যেখানে বলছি দাঁড়াবার দাঁড়াইয়া যাও, জায়গায় দাঁড়াইয়া পিছন দিকে তাকাও। আল্লাহর গোলাম যখন পিছন দিকে তাকায়, তাকায়া দেখে কোটি কোটি মানুষ দাঁড়াইয়া আছে, নারী পুরুষ সবাই চিৎকার করে কাঁদতেছে। যুবক জিজ্ঞাসা করে আল্লাহ তারা কারা? আল্লাহ বললেন তারা মুসলিম মুমিন, কিন্তু গুনাহ করেছে। মুমিন নামাজ পড়ে জিনা করেছে, নামাজ পড়ে সুদ খাইছে, নামাজ পড়ে মিথ্যা বলছে, এমন গুনাহগারদেরকে আটকায়া রাখছি, কোটি কোটি জাহান্নামীকে আটকায়া রাখছি, লাইন ধরাইয়া জাহান্নামে দিব। আল্লাহ তাহলে আমাকে দাঁড় করাইয়া ওদের দিকে তাকাতে বলে আমাকে লজ্জা দিলা, আমাকে অপমান করলা, তুমি তো আমি জানি জান্নাত দিবা না, অপমান করলা দাঁড় করাইয়া। আল্লাহ বললেন গোলাম না তোকে অপমান করি নাই, তুই আজকের দিনে আমার একটা গোলামকে একটা নেকি দিয়া কিয়ামতের মাঠে তাকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্যে যেই দয়া দেখালে রে গোলাম, আমি আল্লাহ যদি তোর নামে সবগুলা জান্নাত লিখে দেই এরপর আমি আল্লাহর মন খুশি হবে না। আমি আল্লাহর মন খুশি হয় না, তোকে কি দিলে মন খুশি হবে বুঝি না, কি দিলে মনে শান্তি পাবো বুঝি না, এই জন্যে আমি আল্লাহ তোকে দাঁড় করাইয়া পাবলিকের দিকে তাকাতে বললাম এই মুহূর্তে তুই তোর হাতের শাহাদত দুইটা আঙ্গুলি দিয়া এইভাবে পাবলিকের দিকে আঙ্গুলটা ইশারা করবে, তোমার আঙ্গুল কোটি কোটি মানুষের মধ্যে যত কোটি মানুষের বুক বরাবর তোমার আঙ্গুল পড়ে যাবে, আমি আল্লাহ তোমার উসিলায় সবাইকে মাফ করে জান্নাতের ফয়সালা করে দিলাম। আল্লাহু আকবার। আল্লাহ বলবেন গোলাম জানিস তোকে কেন মাফ করছি? কয়েন না কেন বলতো, তুই একটা নেকি কোথায় পাইলে? তাও তো জানি না। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলবেন গোলাম রে দুনিয়ার জমিনে চলার পথে যতই গুনাহ করলে কিন্তু হাঁটবার সময় আল্লাহর গোলাম শুধু আস্তাগফিরুল্লাহ 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 এই আমল করত। আল্লাহ বলেন এই আমলের ওসিলায় আমি আল্লাহ আজকে তোকে জান্নাতি ফয়সালা দিয়া তোর ওসিলায় কোটি কোটি মানুষকে জান্নাতি বানাইয়া দিলা। সুবহানাল্লাহ, জোরে বলেন
কষ্ট হচ্ছে ভাই? সুতরাং এই কথাই আমার আলোচ্য বিষয়। জাল্লা বলছেন পাল্লা ভারী হবে না হালকা হবে। আমি শেষ কথাগুলোর মধ্যে চলে আসছি, লম্বা করবো না, যেহেতু আজানের টাইম চলে আসছে। মনোযোগ দিয়ে শোনেন এখন কি বলতে চাই। যাবার আগে আপনাদেরকে দুটা আমল দিয়ে যাব, দুটা আমল। আপনারা জান্নাতে যেতে চান, আটটা জান্নাতে যেতে চান, যে আমরা এইভাবে মরতে চাই যেন আমার জন্য আটটা জান্নাতের দরজার লক্ষ্য না দেন। চাই কি চাই না? সবাই বলেন না, চাই কি চাই না? এই জান্নাতে যদি যেতে চান, আটটা জান্নাতের দরজা খোলা, একটা দুটো মাত্র আমলের কথা বলতেছি, মনোযোগ দিয়ে শুনেন, কব কষ্টের না। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহ, যার নামে হাম্বলি মজহাব, বড় বুজুর্গ, আল্লাহর ওয়ালি, বড় আলেম ইমাম আহমদ ইবনে হাম্বল। কথা শুনতেছেন আমার? মনোযোগ দিয়ে শুনে ভাই, আমলটা কইর, কিছু লাগবে না, জান্নাতি জান্নাতি। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহ একদিন বাড়ি থেকে বের হয়েছেন, নিজের এলাকা থেকে অনেক দূরে পৌঁছে গেলেন, দিনের দাওয়াত নিয়ে গিয়েছেন। যাওয়ার পরে রাত্র হয়ে গেল, একটা মসজিদে গেলেন। ইমামে আহমদ ইবনে হাম্বল মসজিদে যাওয়ার পরে এই মসজিদে গিয়া মাগরিবের সালাত আদায় করলেন, কিন্তু চিন্তা করলেন মাগরিবের পরে যদি হাঁটা শুরু করেন তাহলে নিজের বাড়িতে আসতে লাগবে আরো একদিন। কেউ তাকে চিনে না। ইমামে আহমদ ইবনে হাম্বল চিন্তা করলেন, এলাকার কেউ যেহেতু আমাকে চিনে না, আমি যেই মসজিদে মাগরিবের সালাত আদায় করলাম এই মসজিদে আজকে এশার সালাত আদায় করব, প্রয়োজন বোধে মসজিদের যে কোনো কর্নারে আজকে ইবাদত করে রাত্র কাটাইয়া দিব, ফজরের সালাতের পরে মসজিদ থেকে হাঁটা শুরু করব। আল্লাহর বড় বুজুর্গ আলেম ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহ মাগরিবের সালাত আদায় করে মসজিদের ভিতরে জিকিরি করতে লাগলেন। ইশার সালাতের সময় হয়ে গেল, ইশার সালাত আদায় করলেন, মসজিদের কর্নারে বসে আছেন, রাত্র গভীর হয়ে যাচ্ছে, হয়তো মসজিদের মুয়াজ্জিন অথবা মসজিদের খাদেম অথবা মসজিদ সংশ্লিষ্ট যে কোনো কর্মচারী, তিনি এসে ইমাম আহমদ ইবনে হাম্বলকে বলছেন, মুরব্বী আপনি এখানে কি করেন? কেউ তো তাকে চিনে না। আল্লাহর বুজুর্গ আলেম আহমদ ইবনে হাম্বল বললেন, বাবা আমি পথিক মুসাফির, আজকে রাত্রেটা ওখানে কাটাইয়া দিতে চাই, আমাকে কি ওখানে রাত্রে থাকবার জায়গা দেওয়া যায়? খাদিম অথবা মুয়াজ্জিন বলছে, পথিক মুসাফির, আমাদের মসজিদে অপরিচিত লোক থাকবার কোনো জায়গা নাই, চাইলেও তাকা যাবে না, আপনি বের হয়ে চলে যান। এই কথা বলে ইমামে আহমদ ইবনে হাম্বলকে বের করে দিল। আমার বন্ধুগণ কত বড় আলেম ইমাম আহমদ ইবনে হাম্বল, তো এত বড় আলেম যিনি আল্লাহ রসুলকে 99 বার স্বপ্নে দেখেছেন। সুবহানাল্লাহ বললেন না? ইমামে আহমদ ইবনে হাম্বল রাত্রবেলা মসজিদ থেকে বের হয়ে চিন্তা করলেন কোথায় যাবেন, হঠাৎ করে দেখেন একটা বাজার, হাঁটতে হাঁটতে একটা বাজার পাইলেন। গভীর রাত্রে বাজারে গিয়ে দেখেন একটা যুবক, ছেলে যুবক, মাথার মধ্যে সুন্দর একটা টুপি আছে, জোয়ান মানুষ মুখের মধ্যে দাঁড়িয়ে আছে, চেহারার মধ্যে যেন নূর চমকায়। এই যুবক বাজারের মধ্যখানে তার দোকানে বসে বসে রুটি বিক্রি করে, গরম চুলা, চুলার মধ্যে ডেকচি বসাইয়া, হাঁড়ি পাতিল বসাইয়া, তৈল দিয়া রুটি বানাইয়া পাবলিককে খাওয়াচ্ছে। আল্লাহর বুজুর্গ আলেম ইমাম আহমদ ইবনে হাম্বল চিন্তা করলেন, ঠান্ডা রাত্র যদি রুটিওয়ালার দোকানে চলে যাই, পকেটে টাকা নাই, তার কাছে গিয়ে যদি বলি আজকে রাত্রে তোমার দোকানে আমাকে থাকবার জায়গা দিয়ে দাও,
তাহলে আগুন আছে, ঠান্ডা দূর হবে, রাত্র শেষ হয়ে গেলে আমি বাড়িতে চলে যাব। আল্লাহর গোলাম বুজুর্গ আলেম রুটি বিক্রেতার কাছে গিয়ে সালাম দিয়ে বললেন, বাবা আমি একজন পথিক মুসাফির, তুমি আমাকে চিনবে না। এই মসজিদে গিয়েছিলাম, মসজিদের কেউ আমাকে মসজিদে জায়গা দেয় নাই, রাত্র মসজিদে কাটাইয়া দিতে চাইলাম, কেউ আমাকে থাকতে দিল না, সকাল হয়ে গেলে আমি চলে যাব। তোমার দোকানে কি আজকে রাত্রে সারা রাত্র কি দোকান খোলা থাকবে? কয় মুরব্বি, দোকান তো আমি ফজরের পরে বন্ধ করব। ইমামে আহমদ ইবনে হাম্বল বললেন, তাহলে কি রাত্রবেলা তোমার দোকানে আমি থাকতে পারি? কো থাকতে পারবে? ইমামে আহমদ ইবনে হাম্বল থাকতে গেলেন, কিছুক্ষণ পরে দেখেন আশ্চর্য কারবার, দোকানের ভিতরে আশ্চর্য কারবার তিনি দেখেন, আশ্চর্য হয়ে গেলেন। তিনি দেখেন যুবকটা যখন রুটির খামির তৈরি করে, রুটির যখন খামির তৈরি করে, তখন পড়ে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, রুটি যখন আগুনের মধ্যে দেয় তখন পড়ে আস্তাগফিরুল্লাহ, আগুন থেকে রুটি উঠাইয়া পাত্রের মধ্যে যখন রাখে তখন পড়ে আস্তাগফিরুল্লাহ, রুটি যখন গভীর রাত্রে মানুষ রুটি কিনতে আসে রুটি বিক্রি করে বলে আস্তাগফিরুল্লাহ, রুটি বিক্রি করে টাকা হাতে নিয়ে পড়ে আস্তাগফিরুল্লাহ, টাকাটা কেশের মধ্যে রাখে আর বলে আস্তাগফিরুল্লাহ। আল্লাহর আলিম বুজুর্গ আলিম ইমামে আহমদ ইবনে হাম্বল আশ্চর্য হয়ে গেলেন, ও দেখি সব সময় আস্তাগফিরুল্লাহ বলে, ব্যাপারটা কি? আস্তাগফিরুল্লাহর জিকির করে কারণটা কি? তিনি বললেন, বাবা যান তুমি রুটি তৈরি করতে আস্তাগফিরুল্লাহ পড়ো, রুটি বিক্রি করতে আস্তাগফিরুল্লাহ পড়ো, টাকা হাতে নিতে আস্তাগফিরুল্লাহ পড়ো, ব্যাপারটা কি বলো তো? লোকটা বলতেছে, ও বাবা কে আপনাকে আমি চিনি না, কিন্তু আমি রুটি বিক্রি করি, কোন সময় জানি কার সাথে আমানতের খেয়ানত হয়ে যায়, কার সাথে কোন সময় জানি চলাফেরার মধ্যে ভুল হয়ে যায়, কারো রুটি বড় হয়ে যাবে, কারো রুটি ছোট হয়ে যাবে, কিন্তু টাকা সমান নিচ্ছি, না জানি রুটি যদি সমান না হয়ে ব্যবধান হয়ে যায়, টাকা তো ঠিকই ব্যবধান না নিয়ে সমান নিচ্ছি, আল্লাহর কাছে আমি কি জবাব দিব? নিমক খারাপের মতো, কাউকে আমি গরম রুটি দিচ্ছি, কাউকে আমি ঠান্ডা রুটি দিচ্ছি, কারো রুটিতে খামির বেশি যায়, কারো রুটিতে কম যায়, সবাইকে সমান দেই না, ভুল হয়ে যায়, এই জন্যে আমি আস্তাগফিরুল্লাহ পড়ি। আর আল্লাহকে বলেছি, আল্লাহ তাআলা আমি যতক্ষণ পর্যন্ত সজাগ আমি থাকব ততক্ষণ তো আওয়াজ করে আস্তাগফিরুল্লাহ পড়ব, আমি যখন ঘুমাইয়া যাব আমি কিছুই জানি না, কিন্তু ওই সময় তুমি আমার টুটে আস্তাগফিরুল্লাহর জিকিরটা চালু করে রাইকা দিও, কোন সুবহানাল্লাহ। ও মুরব্বি বাবা, দীর্ঘ 32টা বছর হয়েছে আমি রুটি বিক্রি করি, কিন্তু আমি আজ পর্যন্ত আমি জেনে শুনে একটা মিনিটও আস্তাগফিরুল্লাহর জিকিরকে ছেড়ে দেই না। আল্লাহু আকবার বললেন না? আল্লাহর ওলি ডেকে বললেন, বাবা তুমি যে প্রতিদিন আস্তাগফিরুল্লাহর জিকির করো, জিকির করে কি তুমি কোনো উপকার পাইছো? তুমি কি কোনো কল্যাণ পাইছো? যুবক বলতেছে, বুজুর্গ মুরব্বি, এই জিকির করবার কারণে যতগুলো পুরস্কার পাইছি আপনাকে বলি, এর মধ্যে হলো আমার রিজিকে কোনোদিন বরকত কমে যায় নাই, এই রুটি বিক্রি করে আমি আমার পরিবারের 57 জন লোককে খাওয়াই, এরপরেও প্রত্যেক মাসে আমার টাকা বেঁচে যায়। আল্লাহু আকবার, আমি রুটি বিক্রি করে আর ইস্তেগফার করি,
পার করবার কারণে আমার এই জিন্দেগিতে 17 বার আল্লাহর রাসূলকে স্বপ্নে দেখেছি। সুবহানাল্লাহ বলেন আল্লাহু আকবার। আর কি তুমি পেয়েছো? যুবক বলতেছে বলা তো যায় না, আপনাকে চিনি না জানি না বলেই ফেলি। এই রুটি এই রুট সব সময় যখন ইস্তেগফার করি, এই জিকির করবার কারণে আমার আল্লাহ আমাকে এত বেশি বেশি বরকত দিয়েছেন, আমার হাতে এত সম্মান দিয়েছেন, আমি আমার 32 বছরের জিন্দেগিতে আল্লাহর কাছে হাত দুটাইয়া যত দোয়া করেছি, হাত নামাতে দেরি হয়েছে, আমার দোয়াকে কবুল করতে আল্লাহ দেরি করে না। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন সুবহান। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, বলে কি এই ইস্তেগফারের এত বরকত, তোমার জিন্দেগির সব দোয়া কবুল। শুধু আমার জন্য না, যারা আমার কাছে দোয়া চাইতে আসে তাদের জন্য দোয়া করি, তাদের বেলা দোয়া কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ বললেন না। ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, তাহলে তো তুমি মুস্তাজাবুদ দাওয়া। কথা বলতে পারি না দাওয়া কিনা, কিন্তু আমার হাত আল্লাহ কোনোদিন ফিরাইয়া দেয় না, সব দোয়া কবুল করছে। অবশ্য আল্লাহর কাছে যা চাইছি হাত নামাবার আগে পাইছি, কিন্তু কিন্তু কি? ইমামে আহমদ ইবনে হাম্বল বলেন, কিন্তু কি? এই কথা বলার পরে যুবকটা কেঁদে দিয়েছে, কেঁদে মাটিতে বসে গেছে আর হাউ হাউ করে কান্না শুরু করে দিয়েছে। ইমামে আহমদ ইবনে হাম্বল বলেন, বাবা এখন কান্দ কেন? এই রুটিওয়ালা যুবক বলছে, বাবা আমি আপনাকে চিনি না, কিন্তু আমার 32 বছরের জিন্দেগিতে আল্লাহর কাছে যত দোয়া করেছে কবুল করেছেন, আপনি যে আমাকে বললেন জীবনে কোনো দোয়া কবুল বাকি আছে কিনা, কোনো দিন কোনো দোয়া ফেরত আসছে কিনা, এই কথা বলার কারণে ব্যথা পাইলাম। কেন পাইলা? 32 বছর থেকে যত দোয়া করি সব দোয়া আল্লাহ কবুল করে, কিন্তু আমার ছোট্ট একটা দোয়া কবুল করে না। ইমামে আহমদ ইবনে হাম্বল আশ্চর্য হয়ে গেলেন, যুবক কি দোয়া আল্লাহ তোমার কবুল করে নাই? আমার একটা দোয়া আল্লাহ আজ পর্যন্ত কবুল করে নাই, সেই জন্য আমি বড় আফসোস করি, তাহাজ্জুদ পড়ি কান্দি, কিন্তু কবুল হয় না। এই একটা দোয়া আমার জিন্দেগির বাকি। কি রে বাবা, আমার দোয়া হলো আমি গোটা দুনিয়ার মানুষের কাছে যত হুজুরদের কাছে যাই সবার কাছে শুনি, বর্তমান পৃথিবীর সব থেকে বড় আলেমের নাম ইমামে আহমদ ইবনে হাম্বল, গোটা দুনিয়ার বড় আলেমের নাম ইমামে আহমদ ইবনে হাম্বল, আল্লাহর কাছে আমি দোয়া করি, আল্লাহ 32 বছরের সকল দোয়া তুমি কবুল করেছ, তোমার কাছে একটা দোয়া, আমাকে এই জামানার সব থেকে বড় আলেম ইমামে আহমদ ইবনে হাম্বলকে না দেখাইয়া, বাস্তবে সরাসরি সাক্ষাৎ না করাইয়া তুমি আমার কাছে মালাকুল মউত আজরাইল পাঠাইও না। কন সুবহানাল্লাহ। মুরব্বি বাবা, সকল দোয়া আল্লাহ কবুল করেছে, এই দোয়াটা আল্লাহ কবুল করে নাই, আজ পর্যন্ত আমি ইমামে আহমদ ইবনে হাম্বলকে দেখি নাই, বিশ্ব নবীকেও তো স্বপ্নে দেখলাম, আহমদ ইবনে হাম্বলকে স্বপ্নও দেখি না, বাস্তবেও দেখতে পারলাম না, বাড়ি অনেক দূরে যাইতে পারি না। এই কথাগুলো শুনে ইমামে আহমদ ইবনে হাম্বল আশ্চর্য হয়ে গেলেন। তিনি বললেন, বাবা মাকে অজুর পানি দাও। অজু করলেন, মুসল্লায় লুটিয়ে পড়লেন, সাজদায় গিয়ে কেঁদে কেঁদে বলেন, আল্লাহ আমি এত বড় আলে এক রাত্রে তোমার কোরআনের একটা আয়াত থেকে 40টা মাসআলা বের করতে পারি, 40টা ফতোয়া দিতে পারি, কিন্তু আমি অত মুস্তাজাবুদ দাওয়া হতে পারি নাই, তুমি একজন রুটি বিক্রেতাকে বানিয়ে দিয়েছ। তিনি উঠে যুবকের কপালে চুম্বন করে জড়াইয়া বললেন, বাবারে তোমার এই দোয়াটাও কবুল হয়েছে, তুমি ইমামে আহমদ ইবনে হাম্বলকে দেখবার জন্য যাওয়া লাগবে না, সফর করা লাগবে না, আজকে ইমামে আহমদ ইবনে হাম্বল তোমার দোকানে হাজির হয়ে গেছে। আল্লাহু আকবার।
তোমার ইস্তেগফারকে আল্লাহ কবুল করে আমি ইমামে আহমদ ইবনে হাম্বলকে সফর করাইয়া তোমার দোকানে দাঁড় করাইয়া দিয়েছে। সুবহানাল্লাহ বললেন আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার। সুতরাং এই জিকির আমরা করবো ইনশাআল্লাহ। আপনারা তো পীরের নামে জিকির করেন, খাজার নামেও গান গান, এই শয়তানি বাদ দিয়ে দেন, জিকির করেন আল্লাহর নামে। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আরে শোনেন, শেষ করে দিচ্ছি এক দুই মিনিট। কেন বললাম ইস্তেগফার করবেন, আস্তাগফিরুল্লাহ জিকির করবেন, আর বেশি বেশি করে আল্লাহ 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 এটা বলবেন। কেন বলতেছি শুধু আল্লাহ কেন? আল্লাহ এমন এক নাম যা বলতে গেলে হাত নাড়াতে লাগে লাগে না, হাত নাড়ানো লাগে, পা নাড়ানো লাগে, চিৎকার করা লাগে, ঠোঁট নাড়ানো লাগে, কিচ্ছু লাগে। দেখেন তো শুধু আল্লাহ, শুধু জিব্বা কি আল্লাহ, শুধু জিব্বা কেন? এরকম একটা হাদিসে আছে রাসূল পাককে আল্লাহ বলছেন বলতো জানিস কেন আমি আল্লাহ বলতে গিয়ে এই নামটাকে এত সহজ কেন করেছি? আমার গোলাম সাকারাতের সময়, আমার গোলাম সাকারাতের সময় তার যদি মাথার চুল থেকে পায়ের পাতা পর্যন্ত পৌঁছে যায়, প্যারালাইসিস হয়ে যায়, বডির কোনো অঙ্গে কাজ করে না, জিব্বাটা ভালো থাকে, আর জিব্বাটা নাড়াইয়া আল্লাহ বলতে পারে আমি আল্লাহ মাফ করে জান্নাত ওয়াজিব করে দেব। এর ব্যাখ্যা হাদিসে তিন জায়গায় আছে, তাবারানির পাঁচ জায়গায় আছে। এর সব থেকে বড় দলিল হযরতে আইয়ুব আলা নবিয়্যুনা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আইয়ুব আলাইহিস সালাম যখন অসুস্থ হলেন কয় বছর, কয় বছর? দীর্ঘ ১৮ বছর। পায়ের পাতা থেকে মাথার চুলের গোড়া পচে গেছে, শরীর থেকে পোকা বের হয়, কান থেকে পোকা, নাক থেকে পোকা, চোখ থেকে পোকা, টুট থেকে পোকা, বডি থেকে পোকা, পোকা আর পোকা, দুর্গন্ধের কারণে ২-৩ কিলোমিটার পর্যন্ত পাবলিক যায় না, গ্রামের মানুষ জঙ্গলে ফালাইয়া দিছে, চইলা গেছে ১৮ বছর, ১৮ বছর থেকে অসুস্থ, শরীরে পোকা আর ব্যথা। একদিন হঠাৎ করে আইয়ুব দেখেন তার জিব্বাটায়ও পোকা ধরতেছে। ওই দিন ১৮ বছর পরে একদিন আইয়ুব শুধু আল্লাহকে বলছেন আল্লাহ, কেঁদে দিয়েছে, চোখের পানি ছেড়ে দিয়েছে। আল্লাহ বলছেন আইয়ুব কষ্ট পাচ্ছ, তোমার পা পচা, হাত পচা, মাথা পচা, ফুক বের হচ্ছে, তুমি মনে হয় কষ্ট পাচ্ছ, এজন্য বড় কষ্ট হয়ে আহ বলছ, কেন আইয়ুব কষ্ট হচ্ছে? আল্লাহ না বেয়াদুই মাফ করো আল্লাহ, আমার কোনো কষ্ট হয় না, তুমি আমার মাথার চুল থেকে পায়ের পাতা পর্যন্ত পচাইয়া পোকা দিয়া দুর্গন্ধ দিয়া তুমি যদি খুশি হও আর মরার পরে যদি তোমাকে একটাবার দেখতে পারি আমি আইয়ুবের কোনো কষ্ট নেই। তাই আজকে কষ্ট আহ বলছো কেন? আল্লাহ তুমি জানো পুরা বডি পচাইয়া দিছো, কোনোদিন কিছু বলি না, আজকে দেখতেছি সকালবেলা আমার জিব্বাটা পুইচে যাইতেছে, আমার জিব্বাটাই পোকা ধরতেছে, এই জন্য আহ বলছি, কেন বলছো? আল্লাহ সত্য নষ্ট করে দিছো, কিছু বলি না, কারণ জিব্বাটা ভালো ছিল তোমার নাম নিতে পারতাম আল্লাহ, কারণ ঠোঁট নাড়াইলে ব্যথা, জিব্বা নাড়াইলে, ঠোঁট নাড়াইলে ব্যথা পায়, পোকা পড়ে, এই জন্য ঠোঁট না নাড়াই আল্লাহ আল্লাহ বলি, আল্লাহ আজকে আমার ঠোঁটটাও পচে যাইতেছে, আল্লাহ সব নষ্ট করে দাও, ঠোঁটটা নষ্ট, এই জিব্বাটা নষ্ট করো না, কারণ এই জিব্বা দিয়ে তোমার নামের জিকির করতে পারি। আল্লাহ চিৎকার করে বলছেন আইয়ুব তুমি এই যেই শব্দ বলেছ, আমি আল্লাহর কুদরতের কলিজা ঠান্ডা হয়ে গেছে, আমার আরশ আজিম তো ক্ষেপে উঠছে, আইয়ুব আর কষ্ট দিব না, ওই একটা কথা বলার কারণে আমি আল্লাহ তোমাকে সুস্থ বানাইয়া ১৮ বছরের যুবক বানাইয়া দেব। এই জন্য আল্লাহর নামের জিকির করি, বাবার নামের জিকির বাদ্য, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, আর বেশি বেশি করে আস্তাগফিরুল্লাহ পড়বেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, সবাই বলেন ইনশাআল্লাহ। পাঁচটা হয়ে গেছে কাটায় কাটায়, আর লম্বা করব না, শুধু একটা বললাম মিজানের পাল্লার। এখন যাদের মিজানের পাল্লা একেবারে নাই থাকবে, আমল্লামা যে বাম হাতে আসবে কেমনে আসবে তার বললাম সময় নাই, এই আমল্লামা আল্লাহ এভাবে হাতে দিবেন না, আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন এর হাতটা ভাঙ,
এর হাত ভাঙ্গ, মুড়াইয়া ফেরেশতার হাত ভাঙবে, বুকের ভিতর দিয়ে টাইনা ঢোকাবে, পিছন দিকে নিয়ে বের করবে, আর আল্লাহর কাছে আল্লাহ বলবেন এর হাতে আমলনামা দেও, আমলনামা দেওয়া হবে বাম হাতে, হাত থাকবে পিছন দিকে, বুকের ভিতর দিয়ে ঢুকছে, পিছন দিকে হাত গেছে, তখন ফেরেশতারা বলবে আল্লাহ আমলনামা তো দিছি, ও পড়বে কেমন, তো চৌকে দেখতেছে না, মুখ সামনে দিয়া হাত পিছন দিয়া, আল্লাহ বলবেন ওর ঘাড়কে মটকায়া পিছন দিকে কর, গাড়কে মটকায় পিছন দিকে কর, কইরা ওরে বল পড়তে, এরপরে কি হবে ওগুলা লম্বা আলোচনা আজকে এখানে রেখে দিলাম। আমার জন্য দোয়া চাই, আপনাদের জন্য দোয়া থাকলো, আমার আউয়াল ভাইয়ের বাবার জন্য দোয়া করবেন, এলাকাবাসীর জন্য দোয়া করবেন, আউয়াল ভাইয়ের জন্য দোয়া করবেন, এর জন্য ভালো থাকতে পারে, সবার কাছে দোয়া চেয়েছে, সালামও দিয়েছে, আমার জন্য দোয়া চাই, আমার কথা কষ্ট পেয়ে থাকলে, কারণ আলোচনা শেষ পর্যন্ত না।